বায়ো লার্ন টুগেদারের পক্ষ থেকে জুন 2024 নেট পরীক্ষাকে সামনে রেখে যে ম্যারাথন ক্লাসের আয়োজন করা হয়েছিল, আজ তার প্রথম দিন। প্রথম দিনের আলোচনায় আমরা রেখেছি ইউনিট 1-এর বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ সংক্রান্ত আলোচনা। আজকের আলোচনায় আমরা PYQ এবং MCQ সংক্রান্ত প্রশ্নাবলী আলোচনা করব। একই সঙ্গে শেষ মুহূর্তে ভাষাতত্ত্ব ইউনিট থেকে কোন অংশটা দেখে নেওয়া যেতে পারে সেগুলি নিয়ে আমরা কথা বলবো। আমাদের ভাষাতত্ত্বের যে ভারতীয় আর্যভাষা কথাটা এসেছে, এটা মূলত মূলত বাংলা ভাষাকে, বাংলা ভাষা ঠিক যে যে জায়গাগুলো থেকে মানে মূলটা সূত্রপাত হয়েছে আমাদের সিলেবাসে সেগুলোই আছে, তাই পড়ার সময় আমরা সেই ব্যাপারটা খেয়াল করি। বাংলা ভাষা অধ্যয়ন করতে গিয়ে আমরা এই ভাষামংশ গুলো পাচ্ছি, বাকি বাকি যে ভাষামংশ বাদ্যশ্লাবিক থেকে দ্বিতীয় পর্যন্ত এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা করা দরকার। আমাদের যেটা প্রয়োজন ইন্দো ইরানি, এবং ইন্দো ইরানীয় ইরানীয় শাখা নিয়েও আমাদের দরকার নেই, আমাদের ইন্দো শাখাটা দরকার ভারতীয়। তো অর্থাৎ ভারতীয় আর্য ভাষা, এই ভারতীয় আর্য ভাষায় আমাদের যেটা যেটা করণীয়, যে জায়গাটা করণীয়, যে জায়গাটা আমাদের নজর দিতে হবে, সেই জায়গাটা বলা যেতে পারে যে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে বিস্তার লাভ করছে, এর মধ্যে যদি কোনো ভাব থেকে থাকে, পত্র বা লেখ রূপের মধ্যে যদি কোনো ব্যবধান থেকে মানে তফাৎ থেকে থাকে, এবং কোন সময় থেকে কে আলাদা করছে বা মানে যেমন কে আলাদা করছে বলে আপনার ঠিক নয়, ভাষা এরকম বলে একজনের দ্বারা আলাদা হয় না, যদিও প্রাচীন ভারতীয় অর্থব্যবস্থার ক্ষেত্রে হয়েছিল, পাণিনি সেটা করেছিলেন, সংস্কৃত তার নাম হয়েছিল। তো এই সময়টা কত, এর নিদর্শন কি, মানে প্রত্যেকটা আর্য ভাষার তিনটা আর্য ভাষার নিদর্শন কি, কোন সময় থেকে কোন সময় চলেছিল, এবং কোন কোন স্তরের সাহিত্যিক ভাষা কি, এবং কোন স্তরের কথ্য ভাষা কি, এই এই প্রসঙ্গে বলে রাখা যেতে পারে যে কোনো সময়ে বা যে কোনো যুগের সাহিত্যিক ভাষা যখন তার আগের যুগে কথ্য ভাষা ছিল, আগে কথ্য ভাষা হয় সেটাই পরবর্তীকালে সাহিত্যিক ভাষা বা লেখ্য ভাষা রূপ লাভ। এই কনসেপ্ট নিয়ে কিন্তু তোমাদের এই যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য গুলো, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বলছি ওই যে যে কোন জায়গা থেকে কোন ভাষা থেকে কোন ভাষার উৎপত্তি লাভ করছে বা জন্ম লাভ করছে, যে জায়গাগুলো আমরা পড়বো, যে চার্টটা দেখবো, সেই চার্ট গুলো একটু ভালো করে খেয়াল করলেই তুমি বুঝে যাবে পরের যুগের ভাষাটা আগের যুগের ভাষাটা পরের যুগের লেখ্য ভাষা, সুতরাং এটা নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়। প্রাচীন ভারতীয় আর্য ভাষার মধ্যে ঢুকলে আমরা এ যুগে দুটো ভাষা পাচ্ছি, বৈদিক ভাষা যেটা অব্রাহ্মণ্য ভাষা বা লৌকিক ভাষা, অর্থাৎ এটাই বলার ভাষা, লেখার ভাষা হচ্ছে ব্রাহ্মণ্যজনের ভাষা, ভদ্রজনের ভাষা বা সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষাকে তৈরি করলেন আমাদের পাণিনি, এবং পাণিনির ব্যাকরণের নাম কি, বৈদিক ভাষা আর ক্লাসিক্যাল সংস্কৃত। আমরা জানি বৈদিক সংস্কৃত হচ্ছে যেটা মুখে বলা, এবং ক্লাসিক্যাল সংস্কৃত হচ্ছে যেটা ওই লিখছে। এই ক্লাসিক্যাল সংস্কৃতকেই সুনীতি কুমার আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, এবং কোন জায়গার ভাষা নিয়ে বা কোন কোন জায়গার ভাষা নিয়ে পাণিনি তার সংস্কৃত ভাষা তৈরি করেছিলেন, এই বিষয়গুলো আমাদের পড়ে রাখতে। আমি তোমাদের যেটা পড়ার স্টাইল বলে এসেছিলাম, যে ভারতীয় বা যে কোনো ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য পড়তে গেলে যে স্টাইলের পড়ার কথা আমি তোমাদের বলেছিলাম, আরেকবার মনে করিয়ে দিই, এখন এইভাবেও আরেকবার দেখে নিতে পারো, যদি কেউ পড়ে থাকো অসুবিধা হবে না, এখানে বানান ভুল আছে মধ্যাহ্ন, অসুবিধা হবে না। সেটা হচ্ছে বৈদিক ভাষায় এরকম ভাবে পড়ো, বৈদিক ভাষার মধ্যাহ্ন ধ্বনির ব্যবহার কম, এটা পড়লে ক্লাসিক্যাল সংস্কৃতি পাশাপাশি রাখলে ক্লাসিক্যাল সংস্কৃতি মধ্যাহ্ন ধ্বনির ব্যবহার বেশি, দেখো একটাই কম একটাই বেশি। তারপরেটা কি হচ্ছে, তারপরেরটা মানে মধ্য ভারতীয় আর্য ভাষা প্রথম স্তর, এবং প্রথম স্তরে কতগুলো ভাষা দেখতে পাওয়া যাচ্ছে, আলাদা আলাদা ভাগ হয়ে যাচ্ছে, সেই ভাগে মধ্যাহ্ন ধ্বনির ব্যবহার আছে না নেই, কারণ মধ্যাহ্ন ধ্বনির ব্যবহার ক্রমাগত বাড়ছে, অর্থাৎ মানে যে যুগে বেদের যুগ পরবর্তীকালে লেখা হচ্ছে, সেই বেদের যুগে মধ্যাহ্ন ধ্বনির ব্যবহার ছিল, কিন্তু ক্লাসিক্যাল সংস্কৃতে দীর্ঘস্বরের ব্যবহার অর্থাৎ মধ্যাহ্ন ধ্বনির ব্যবহার চলে এলো। আর মানে পরবর্তীগুলোতে কি হলো, এই যে ট্রান্সফরমেশন আগেও থাকলো, তো প্রশ্ন কিন্তু এরকম ভাবে আসে, প্রশ্ন আসে। পরেরটা দেখো, বৈদিক ভাষায় স্বরাঘাতের ভূমিকা ছিল, সব বৈদিকে স্বরাঘাত দেওয়ার প্রবণতা ছিল, সংস্কৃতে স্বরাঘাতের ভূমিকা নেই, পরে এগুলো তো কি ফিরে এলো নাকি আর আসলো না, এলে কোন স্তরে কোন ভাষাটাই, কারণ পরে গুলোতে স্তর চলে আসছে, আলাদা আলাদা জায়গা চলে আসছে, তো কোন জায়গাতে বা কোন ভাষাটাই এলো, এইভাবে যদি পড়ো দেখবে কয়েকটা পয়েন্টের ওপর বেস করে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য গুলো লেখা আছে, যেমনি মধ্যম ধ্বনি, পরেরটা স্বরাঘাত, তারপর একটা লিকার ধ্বনি, দেখো লিকার ধ্বনি বন্ধ হয়ে গিয়েছিল, তারপরে আবার পরবর্তীকালে চালু হয়েছিল, বাংলাতে আসতো না, এই যে পরবর্তী স্তরে আসলো, আমারও খেয়াল নেই,
কোন স্তরে আবার লিকার ধ্বনি প্রাকৃতিক কি ফিরে এলো, নাকি অন্য জায়গাতে ফিরে, অন্য জায়গা থেকে আবার লিকার ধ্বনি ফিরে এলো? এই জায়গাগুলো স্থল তোমরা মার্কিং করার চেষ্টা করো। এই জায়গাগুলো যদি মার্কিং করতে পারো, দেখবে বৈশিষ্ট্য করা এখন, মানে যদি আগে পড়ে থাকো, এই জায়গাগুলো যদি বেস করো ইজিলি তুমি তুলে নিয়ে আসতে পারছো। তাই চেষ্টা করো তুমি ব্যাপারটাকে রপ্ত করে রেখে পরবর্তী যে বৈশিষ্ট্যগুলো আছে একই রকম ভাবে একটু দেখতে হবে। তো ধ্বনি আর রূপ বলতে, ধ্বনি বলা হয়, রূপ লেখা হয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই ধ্বনিটাও কিন্তু আমাদের রূপ থেকে নেওয়া হয়েছে, মানে ওই লেখার ভাষা থেকে নেওয়া হয়েছে। কারণ আমরা ক্লান্সেট করে আমরা বৈদিক প্রায় ওদিকে 1,500, এদিকে 2,000, 3,500 বছর আগে গিয়ে আমি দেখে আসতে পারবো না যে বৈদিক ভাষা বা বেদের ভাষা কি ছিল, ওই লেখার রূপই আমাকে দেখতে হবে। এটা কিভাবে দেখা হয়, তার আগের যুগে কি ছিল এবং পরের যুগে কি আসছে, এইভাবে একটা ব্যালেন্স করে ভাষাটা তৈরি করে থাকে। তবুও আমরা যখন পড়ছি সেই অনুযায়ী বলে ধ্বনি মানে মুখে বলার, আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য যেটা লেখা হয় এবং সেখানে কারকের প্রচলন থাকবে, আর ধ্বনিতাত্ত্বিক ধ্বনির ব্যবহার কি হত না, এই নাম ধাপি সব ধাতু আর গুলো থাকবে, এই ব্যাপারগুলো দেখে রাখবে। যেভাবে বললাম সেভাবে পড়। নিদর্শন, রামেশ্বর স্যার বইতে যে উদাহরণগুলো দেওয়া আছে তার বাইরে কোনো উদাহরণ বা কোনো নিদর্শন নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকারই নেই। এবার দেখ, শুধুমাত্র আমি এখনই বলে রাখছি, শুধুমাত্র বৈদিক সংস্কৃত বা ক্লাসিক্যাল সংস্কৃতের নিদর্শনটাই তুমি পড়বে, বাকিগুলো পড়বে না, এটা নয়। বাকিগুলো কি কি আছে, মধ্য ভারতীয় আর্য আর্য ভাষার যে প্রত্যেক স্তরের আলাদা আলাদা নিদর্শন রয়েছে, ওই শুধুমাত্র ওইগুলোই পড়ো, তার বাইরে কিছু পড়া দরকার নেই। কারণ যিনি প্রশ্ন করবেন তার কাছেও এই এক্সাম্পলের অপ্রতুলতা রয়েছে, প্রতুলতা সমস্যা রয়েছে, তিনিও পাচ্ছেন, তিনিও তার কাছেও নেই, সুতরাং তার কাছে না থাকার জন্য তিনি এই বইটার উপর ভরসা রাখবেন এবং তুমি এই বইটাই পড়ে। আচ্ছা, একটা বিষয় এখানে বৈদিক ভাষায় যেটা যেটা একটা বিষয় দেখতে পাওয়া যায়, এটা কিন্তু সব ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এমনও নয়, কিন্তু দেখতে পাওয়া যায় অনুস্বরের ব্যবহার এখানে কিছুটা হলেও বেশি বৈদিক সংস্কৃতে। ক্লাসিক্যাল সংস্কৃতে বিসর্গের মানে বিসর্গ চিহ্নের প্রয়োগটা বেশি হচ্ছে। তবে এগুলো পড়তে পড়তে কিছুটা তোমাদেরও রপ্ত হয়ে যাবে, এটা নিয়ে অসুবিধা নেই। দেখবে এখানে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য গুলো দেখবে, এই যে 5টা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য যদি দেখে রাখো, আশা করছি এখান থেকে পুরো ব্যাপার নিয়ে আসবে, মানে পেয়ে যাবে। এরপরে আমরা এই জায়গায় চলে আসি, প্রাচীন ভারতীয় আর্য ভাষা তিনটে চারটে কথ্য ভাষা ছিল, তিনটেও কথ্য ভাষা ছিল, কেউ কেউ বলছে মাত্র সুমিতি কুমার দাক্ষিণাত্যকে গুরুত্ব দিয়েছেন, পরবর্তীকালে আর কোনো ভাষাতাত্ত্বিক দাক্ষিণাত্যকে আলাদা কোনো ভাষা হিসেবে গুরুত্ব দেননি। এবং দেখতে পাওয়া যাচ্ছে যে মধ্যদেশী এবং দাক্ষিণাত্য মিলেমিশে উত্তর দক্ষিণ পশ্চিমা তৈরি হয়ে যাচ্ছে, সুতরাং এটা সুমিত কুমারেরই এই বিভাজনটা করেছে, এবং এই দাক্ষিণাত্য মহারাষ্ট্র অঞ্চলে বর্তমান মহারাষ্ট্র বিস্তার লাভ করেছে। এই বর্তমান মহারাষ্ট্র বলতে গিয়ে আর একটা কথা বলে রাখি, প্রত্যেকটা কথ্য ভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত ছিল সেই জায়গাটা ভালোভাবে দেখে, এবং এই জায়গাটা মনে রাখার জন্য তুমি বর্তমান যে নামগুলো রয়েছে সেই অনুযায়ী মনে রাখার চেষ্টা করো, এবং তাতে সুবিধা হবে, তাতে সুবিধা হবে। তো এই যে দিল্লি, মিরাট, মথুরা, এটা মধ্যদেশী, এবং এটা অখণ্ড ভারতের মধ্যদেশীয় বটে, এটা মধ্যদেশী বটে, সে কারণে এটা মধ্যদেশী। এইভাবে তোমরা মনে রাখবে, এবং এই চারটে ভাষাতাত্ত্বিক অর্থাৎ কথ্য ভাষা থেকে, চারটে ভাষা থেকেই পরবর্তীকালে মধ্য ভারতীয় আর্যের উৎপত্তি লাভ করছে। তাই আমরা মধ্য ভারতীয় আর্যে চলে যাবো। এবার এখানে চলে এসে দেখো, বলে দিতে পারি যে এই যে আমরা এইগুলো মার্কিং করছি, প্রাচ্য, উদ্বৃত্ত, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য, এটা কিন্তু প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ, কিন্তু এখান থেকে প্রাচ্য, মধ্যপ্রাচ্য, উত্তর পশ্চিমা এবং পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা, এটা পশ্চিম না পশ্চিমা, এই যে ভাগগুলো চলে এলো, এটা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল মধ্য ভারতীয় আর্য ভাষা, এবং এটা মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তর, এবং দ্বিতীয় স্তর হচ্ছে প্রাকৃতিক স্তর, এবং এখান থেকে মাগধী, অর্ধমাগধী, এবং কতটা সহজ হয়ে গেল। তোমাদের যে প্রশ্নগুলো আসবে, ধরো যে প্রশ্নটা এরকম দিয়ে দিল, মানে পৈশাচী অপভ্রংশ, পৈশাচী অপভ্রংশ মধ্য ভারতীয় আর্য ভাষার যে স্তর, সেই ভাষাটা প্রাচীন ভারতীয় আর্য ভাষায় কি নামে চেনা যেত, কিংবা পৈশাচী অপভ্রংশ কোন অঞ্চলে প্রচলিত ছিল। দেখো অঞ্চল বদলে যাবে না, মানে উদিত্য যে অঞ্চলে প্রচলিত ছিল পরবর্তীকালে উত্তর পশ্চিমা, ওই আফগানিস্তান, পাঞ্জাবের যে ব্যাপারটা, হ্যাঁ, এই যে উদিচ্ছের ব্যাপার, এটা কিন্তু পুরোপুরি বদলে যাবে না, এটা ওই জায়গাতেই পৈশাচী তৈরি হচ্ছে, এটা সময়ের সঙ্গে সঙ্গে নাম বদলে যাচ্ছে। এরকম প্রশ্ন হবে, পৈশাচী অপভ্রংশ প্রাচীন ভারতীয় আর্য ভাষার নাম কি ছিল, বা ওটা কোন অঞ্চলে প্রচলিত ছিল, বা এরকম দিয়ে দিতে পারে, পৈশাচী অপভ্রংশ
কোন অঞ্চলে প্রচলিত ছিল, ওইসব উদিত দিলই না কোন অঞ্চল। তোমার খেয়াল রাখতে হবে উদিত কোন অঞ্চলে প্রচলিত ছিল, তাহলে পৈশাচী অপভ্রংশ কোথায় বেরিয়ে চলে আসবে। এই ব্যাপারটা সব সময়ের জন্য তোমাকে মাথায় রেখে এই চার্টটা পড়ে রাখবে। দেখো তুমি ভাষাটা তো বৈশিষ্ট্য পড়বে কিনা আমি জানি না, কিন্তু এটা বলে রাখতে পারি যে এই চার্টটা খুব ভালো করে মাথায় রেখে, এবং এটা ইনকমপ্লিট চার্ট, এরপরে বাংলা ভাষার উদ্ভব পর্যন্ত আমাদের কমপ্লিট চার্ট আকারে আসবে, মানে পরবর্তীকালে আসবে সেই জায়গাটা, কমপ্লিট চার্ট যেটা বাংলা ভাষার উদ্ভব যেটা আসবে নবভারতে অজগতা, কিন্তু সেই জায়গাটা একটু ভালোভাবে একটু পুরো ভালোভাবে দেখো, কারণ এটা খুব প্রয়োজন এই চার্ট। আচ্ছা, প্রাকৃত তৈরি হলো, এবং এই প্রাকৃতটা তৈরি হচ্ছে 600 খ্রিস্টাব্দের আগে, কারণ মধ্য ভারতীয় অজভাষা দ্বিতীয় স্তর 600 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। 600 থেকে 900 মাগধী, মানে অর্থাৎ অপভ্রংশের স্তর, প্রত্যেক প্রাকৃত থেকে সেই ভাষারই অপভ্রংশ তৈরি হলো, এবং মুখ্য ব্যবধানে অপভ্রংশ অবহট্ট তৈরি হলো। অপভ্রংশের নেক্সট স্টেজ, পরের পরবর্তী ধাপ অবহট্ট। অপভ্রংশ তো ভাঙা, অপভ্রংশ মানে ভেঙে চুরে যে ভাষা তৈরি হচ্ছে সেটাই অপভ্রংশ। অপভ্রংশেরও আরো ভাঙা রূপ, বিকৃত রূপ অবহট্ট। এই অপভ্রংশ আর অবহট্টের মাঝে রূপটা স্পষ্ট নয়, কোন কোন জায়গায় নিদর্শন পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যায় না, মানে বেশিরভাগ ক্ষেত্রে মানে যতগুলো যে যতগুলো অপভ্রংশ ততগুলো অবহট্ট তৈরি হওয়ার কথা, কিন্তু সবগুলোই রূপ সব ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। তো অপভ্রংশটা খুব একটা বেশি, মানে অবহট্টটা খুব একটা বেশি মানে গোলমেলে নেই, কারণ পাওয়া যায় না কোথা থেকে করবে। কিন্তু মজাটা করার কি, বাংলা হচ্ছে মাগধী অপভ্রংশ থেকে তৈরি হচ্ছে অপভ্রংশ অবহট্ট, বাংলার ক্ষেত্রে পাওয়া যায়। তাই ষড়ভোজের দোহাকোষ যেটা, মানে ষড়ভের দোহাকোষ যেটা, সেগুলো কিন্তু আমাদের প্রাকৃত পঙ্গাল, ওটা কিন্তু ওই মাগধী অপভ্রংশ অবহট্টেই লেখা, সেটা আমি করব। এরপরে মধ্য ভারতীয় আর্যভাষা যেটা সবচেয়ে গোলমেলে বিষয় সেটা নিয়ে আমরা কথা বলবো, তার আগে এই বিষয়টা বলে রাখা যাক, এই যে আঞ্চলিক যেটা আমি এতক্ষণ ধরে বললাম, হ্যাঁ, এখানকার প্রধান নিদর্শন কত সাল থেকে কত সাল পর্যন্ত পাওয়া যাচ্ছে, এবং নিদর্শন কি কি এই জায়গাটা দেখে রাখতে। ভাই বলছে যে রামেশ্বর স্যার বই থেকে তুলে আনা হয়েছে, এরকমও প্রশ্ন দিতে পারে যদি কঠিন হয়ে যায়, এই যে ইয়ং ধমং লিপি দেবানাং প্রিয়েন প্রিয়দর্শিনা রাঙা লেখা পিতা, এই যে লাইনটা, এটা কার নিদর্শন, কোথাকার নিদর্শন, মানে কোন ভাষার নিদর্শন এবং কোথায় পাওয়া যায়, এই জাতীয় কিন্তু চলে আসতে। তারপরে একটা বিষয়, সব যে বইয়ের মধ্যে পাবে এমন নয়, এই যে লেখা পিতা, দক্ষিণ পশ্চিমা প্রাকৃতে লেখা পিতা ব্যবহার করা হলো, কিন্তু উত্তর পশ্চিমা প্রাকৃতে দেখো লিখ পিতু ব্যবহার করা হয়েছে। আবার এখানে প্রাচ্য মধ্যায় এসে হয়ে গেল, সে কোথায় এসে লেখিতা ব্যবহার করা হয়েছে, লেখিতাই হবে, হ্যাঁ হ্যাঁ এটা ব্যবহার করা হলো। আবার প্রাচ্য প্রাকৃতে এসে কি হয়েছে, লিখা পিতা ব্যবহার করা হয়েছে, এটাকে আমি ঠিক বলেছি, লেখিতা বুঝতে পারছি না, বাংলা হরফ ভাটো বাংলা, এটাই হবে, লেখিতাই হবে। তো দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কোথাও লিখ পিতা, লেখা পিতা, লিখা পিতা, আবার হচ্ছে লেখিতা, দেখো প্রত্যেকটা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য এইভাবে নির্ণয় করা হয়, এবং কোথাও যেন বদলে গেলে একে অপরের দিকে খুব করে হয়তো এটা দিয়ে দিল দিতেই পারে, ওখানে দেখো প্রিয়স এটা প্রিয়েন, এই যে পরিবর্তন, দেবন দেবানা, এটার কথা বলছি, দেবন এটা দেবানা, তুমি দেখো ধর্ম লিপি ধমং লিপি কিভাবে বদলে বদলে যাচ্ছে, অয়ং ইদং ইয়ং বাকিগুলোতে ইয়ং। সুতরাং আর একটা বিষয় মাথায় রাখবেন, তোমার মনে হয় সবগুলোই কি দেখবো, না দেখার দরকার নেই, তোমাদের মিনিমাম 4টি অপশন ওদের দিতেই হবে। তাই একই পরিবর্তন যখন 4 জায়গাতেই হয়েছে, সেইটা তোমাদের প্রশ্নে আসবে, অন্যটা প্রশ্নে আসবে না। যেমন লিখপিতটা 7 জায়গা আছে, কারণ 4 জায়গায় 4 রকমের পরিবর্তন হয়েছে, কিন্তু অয়ং আর ইয়ং এটা আসবে না, কারণ অয়ং একটা, ইয়ং 3টে। এক্ষেত্রে কি ধরনের প্রশ্ন আসতে পারে যদি এরকম তৈরি হয়ে যায়, মানে অয়ংটা কোন ভাষার নিদর্শন, ইয়ং অয়ং হচ্ছে এটা কোন ভাষার নিদর্শন, এরকম আসতে পারে। কিন্তু যান্ত্রিকবাদী মেলানো বা বেশি প্রশ্ন, এই 4টে অপশন দেওয়াটাই আসবে বেশিরভাগ ক্ষেত্রে, এটা বলতে পারে। 4টে পরিবর্তন যদি থেকে থাকে, এটা পরবর্তী ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হবে, তো 4টে পরিবর্তন যেখানে থাকবে সেখান থেকে প্রশ্ন আসবে। ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য এটা আমি ছেড়ে দিয়ে পরের স্লাইডে গিয়ে দেখাবো কিভাবে তোমাকে পড়তে হবে, এই সেই নিদর্শনগুলো আমি আর এটা নিয়ে কথা বলছি না, এটা ওই রামেশ্বর স্যারের বইটা পড়ে নেন, কোনটা গিয়ে আর যেটা দেখালো। এরপরে যেটা এখানে করণীয় বা বলার, আমি এখানে সরাসরি কিছু বইয়ের পেজের ছবি তুলে রেখেছি। একটা বিষয় মাথায় রাখবে যে প্রশ্নকর্তা ফাঁকি বাজাবে, একদম নির্দ্বিধায়, আমি তোমাদেরকে বলছি প্রশ্নকর্তা ফাঁকি বাজায়, তিনি যেখান থেকে প্রশ্ন করলেন দেখতে পাবেন পাশাপাশি
মানে ওই লাইনটা থেকে চারটে অপশন খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে, পরপর পরপর সেই অপশন গুলো সাজানো আছে। আমি জানি না তোমরা কেউ দেখেছো কিনা, যদি দেখে থাকো তাহলে এটা দেখতে পাবে। ধরে নাও এরকম দেওয়া হচ্ছে, বৈদিকে ক্রিনতি ব্যবহার করা হচ্ছে এবং পরবর্তীকালে কুনই ব্যবহার করা হচ্ছে এবং পরবর্তীকালে তারও পরিবর্তে কুনই হয়ে যাচ্ছে। এই পরিবর্তন অর্থাৎ ক্রি ধাতুটি মহারাষ্ট্রীতে সামান্য বর্তমান কালে কু হয়েছে এবং পরপর পরপর বৈদিকে কি ছিল এবং মহারাষ্ট্রে কি হলো, কিন্তু ষোড়শনীতে করো। অর্থাৎ তিনটে পরিবর্তন পাওয়া গেল, এটা কোন ভাষার পরিবর্তন এখান থেকে যদি দেখতে পেয়ে যাও তো মিটে গেল। কিন্তু বিষয় হচ্ছে এই জায়গা থেকে প্রশ্ন কম করেন, কম করেন, তাই এই জায়গা থেকে তোমাদের কতটা গুরুত্ব কম দিয়ে এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে পাশাপাশি চারটে বৈশিষ্ট্য রয়েছে, বা তিনটে, বা তিনটে বৈশিষ্ট্য মিনিমাম রয়েছে, আর একটা আশেপাশের পেজে রয়েছে। চালাকি এটা, কিরকম সেটা এখানে দেখো, সপ্তমীর এক বচনে সর্বনামের বিভক্তি স্মিন, মহারাষ্ট্রীতে হয়েছে স্মি, খেয়াল করো, ষোড়শনীতে হয়েছে মহি, অর্ধমাগধীতে হয়েছে, এটা কি বলে, সি বলে, কারণ এর উচ্চারণ তো আমি জানি না। তো এখানে কিন্তু তিনটে পাওয়া গেল, ঠিক পরবর্তী মানে যে ভাষা মহারাষ্ট্রী প্রাকৃত, তারপরে ষোড়শনি, আরো যে ভাষা, তুমি খুলে দেখো বাকিগুলো স্মি এর পরিবর্তন ঠিক কি হয়েছে পাওয়া যাচ্ছে। যদি এখানে পাওয়া যায় তো মিটেই গেল, যদি না পাওয়া যায় তুমি জানবে এই মিটাই আসার সম্ভাবনা বেশি, কারণ একদম পাশাপাশি যেগুলো সেট আপ করে দেওয়া থাকে প্রশ্নকর্তা সেখান থেকে। এবং 2013 সাল থেকে এই ট্রেন্ড চলছে, আজ পর্যন্ত এই প্রথাই বজায় রয়েছে। আশা করি তোমাদের বোঝাতে পারছি ঠিক কোন জায়গা থেকে প্রশ্ন হবে এই ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যটা। এবং আমি তোমাদের এটা আমার খুব ভালো মনে পড়ে, এই যে এই জায়গাটা দেখো, এই যে দেখবে এমন কোন জায়গা যেখানে এই এই যে স্মি চারটেই উল্লেখ রয়েছে পরপর পরপর। আমার মনে পড়ে যেটা আমি বলছি, যে আমি তোমাদের বলেছিলাম এইভাবে পড়তে এবং খাতায় লিখে নিতে, তোমরা কি করেছো আমি জানি না, যদি করে থাকো তোমরা উপকার হবে, এর বাইরে এখান থেকে প্রশ্ন হবে না। এই দেখো এখানে আবার দেখো, তার আগে একটা ইক্ষু, এই ইক্ষু কোন ভাষায় কিরকম ভাবে উচ্চারিত হচ্ছে দেখো, তিনটে পাওয়া গেল। পরেরটা অন্য কোনো ভাষাতে এই ইক্ষু কি পরিবর্তনটা ঘটছে, যখনই দু জায়গাতে চারটে পাওয়া যাচ্ছে বা এক জায়গাতে চারটে পাওয়া যাচ্ছে প্রশ্নকর্তার নজর সেদিকে চলে আসবে, এই যে কুনুই, এই জন্যই কুনুইটা প্রশ্ন এসেছিল। এখানে দেখো পাওয়া যাচ্ছে সংস্কৃতি করতি, ষোড়শনীতে করদি, মহারাষ্ট্র কুনুই, এবং চারটে পরিবর্তন দেখো, ক্রিনতি, করতি, করদি, কুনুই, চারটে পরিবর্তন সব জায়গায়। তাহলে ধরে নাও ক্রিনতি বা কুনুই তোমাকে পড়তে হবে, বুদ্ধিমত্তার সঙ্গে যদি পড়ো কম পড়ে হয়ে যাবে, মানে হার্ড ওয়ার্ক এর চেয়ে স্মার্ট ওয়ার্ক, ঠিক ওগুলোকেই বলে স্মার্ট ওয়ার্ক। তুমি যদি পুরোটা মুখস্থ করো আমি নিশ্চিত ভাবে বলতে পারি রোজ পড়লে হয়তো মনে থাকতে পারো, তাও হয়তো, কিন্তু যদি এভাবে প্রায়ই পড়ো তুমি নিশ্চিত তুমি এখানে উত্তর করতে পারবে। তো এই জায়গাগুলোই তোমাকে ঠিক করতে হবে। এবং দেখো এখানে গর্থই একদম প্রথম লাইনে গর্থই, প্রথমে পরিষ্কার হচ্ছিল না, কিন্তু যত জায়গা যাচ্ছে যত পরিবর্তন, আমি এখানে পরপর মানে 558, 59, 60, 61 পরপর পেজ গুলো নিয়েছি এবং রামেশ্বর স্যার বই তো এইভাবেই রয়েছে, এটা আমি ওই বই থেকেই ছবি তুলে নিয়ে। দেখো এই জায়গাগুলোকে তোমাদেরকে দেখতে হবে, পড়তে হবে, তাহলে এই এলাকার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে তোমাদের কোনো সমস্যা কোনো দিনের জন্য, নিজের জন্য হবে, কোন দিনের জন্য বলা ভুল, যারা স্পেশাল পেপার পড়ছে তাদের ক্ষেত্রে তো আলাদা হবেই, তারা পড়বে, কিন্তু নেটের ক্ষেত্রে আর সমস্যা হবে না, একদম সিওরিটি দিচ্ছি। এর বাইরে কোনো ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য কোনো বইয়ে পাওয়া যায় না, সুতরাং একদম অদ্বিতীয়। চলো তাহলে এই যে পরের গুলো আর বলার অপেক্ষা রাখে না, তোমরা পুরোটা এইভাবেই পড়বি। তো ব্যাস আমরা এবার পরের জায়গায় চলে যাই, মধ্য ভারতীয় আর্যের তৃতীয় স্তর, ওই যে অপভ্রংশ অবহট্ট স্তর, অপভ্রংশ স্তর এবং অবহট্ট স্তর কোনো কোনো জায়গায় স্তর পরিষ্কার নয়, কিন্তু বাংলাতে কিছু নিদর্শন দেখতে পাওয়া যাচ্ছে, প্রাকৃত পঙ্গল আর সরোয়ের দোহাকোষ, এই জায়গার একটু নিদর্শন গুলো দেখে রাখবে যে এটা কোন জায়গার রয়েছে বা এটা কোন ভাষা, হরেং অচ্ছয় বাইরে পেচ্ছয় এই যে ব্যাপারটা, হ্যাঁ এটা কোন ভাষার নিদর্শন, এরকম কিন্তু দিয়ে দিতেই হবে। এবার অচ্ছয় পচ্ছয় জাতীয় কিছু দিলে তুমি ধরেই নেবে হ্যাঁ অবশ্যই অপভ্রংশ বা অবহট্ট, ওই দুটোর মধ্যে কিছু একটা হবে, এর বাইরে কিছু হবে না, কারণ এই অচ্ছয় পচ্ছয় মার্কা কথাগুলো হ্যাঁ মানে দেখবে চর্যাপদেই রয়েছে, কানু, এই যে দন্তন্যার জায়গায় মধ্যন্য ব্যবহার করার প্রবণতা, হ্যাঁ এই যে এই জাতীয় বিষয়গুলো মূলত চর্যাপদে দেখতে পাওয়া যায়, এবং চর্যাপদ ওই অপভ্রংশ অবহট্ট এবং বলা চলে যে কোনো কোনো জায়গাতে ওই প্রাচীন বাংলা ঢুকে যাচ্ছে, ওই ওই লিঙ্ক আপের ব্যাপারটা, সুতরাং ওই এটা এখান থেকেই অপভ্রংশ অবহট্ট ব্যাপারটা ক্লিয়ার করা যেতে পারে এবং হয়ে যেতে পারে মানে হয়ে যায়। অপভ্রংশ অবহট্ট স্তর পেরিয়ে আমরা নব্য ভারতীয় আর্য ভাষায় চলে আসি, এবং এই চার্ট নিয়ে আমি ইতিমধ্যে বলে দিয়েছি, তাই এই চার্ট নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না, তাই এই কমপ্লিট চার্টটা
আগেরটা কমপ্লিট ছিল না, আগেরটা ওই স্তর পর্যন্ত দেওয়া ছিল, নবভারতের স্তর দেওয়া ছিল না। এই চারটা খুব ভালো করে পড়ে রাখবে এবং কোথায় কোন ভাষা সম্পূর্ণভাবে মানে আজ পর্যন্ত জীবিত রয়েছে সেটা তোমাদেরকে পড়ে রাখবে। যেহেতু আজ পর্যন্ত জীবিত ভাষার কথা বললাম, তাই এই চারটা চলে আসলো। এই জায়গাটা আর একটা গুরুত্বপূর্ণ অংশ, কি গুরুত্বপূর্ণ, এরকম প্রশ্ন দেওয়া হবে যে উদিচ্চের উদিচ্চ ভাষার বা উদিচ্চ ভাষার উচ্চ ভাষার বর্তমান কোন একটি ভাষারূপের নাম সিন্ধি এবং পাঞ্জাবি, মধ্যদেশীয় বর্তমান কোন ভাষার নাম, এবং দেখতে পাচ্ছ এখানে কি কি রয়েছে মধ্যদেশীয়ের মধ্যে, প্রাচ্য, উড়িয়া, অসমীয়া, মৈথিলি, মগহী, ভোজপুরি, এবং এই কটা ভাষায় একটা টাইম ছিল তার মধ্যে পশ্চিমা পূর্বী বিভাজন গুলো করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের মধ্যে ছত্তিশগড়, বাঘেলি, অবহে, এবং এই ভাষা কটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থান করছে। দাক্ষিণাত্যের মধ্যে মারাঠি এবং কোঙ্কণ, এবং উত্তরে বা হিমালয়ের মধ্যে কুমায়ুনি, গাঢ়ওয়ালি। দেখো এই শেষটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু উপরের যে বাকি পাঁচটা রয়েছে দাক্ষিণাত্য পর্যন্ত, এই পাঁচটা কিন্তু বেশ তোমাদেরকে ভোগাতে পারে। তাই বর্তমান যে রূপ, বর্তমান নাম, রূপের সঙ্গে সঙ্গে নাম এবং কোথায় অঞ্চলে প্রচলিত রয়েছে সেই জায়গাটা কিন্তু দেখে রাখতে হবে। আচ্ছা, সুনীতি কুমার এই যে নামকরণের যে জারিজুরি করেছেন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অফ মডার্ন ইন্ডিয়া, এই বইটাতে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অফ মডার্ন ইন্ডিয়া, এটা মাথায় রেখো। এই এটা হচ্ছে ভৌগোলিক বর্গীকরণ করেছেন তিনি। এরপরে চলে আসে আমাদের অন্তরঙ্গ বহিরঙ্গ। অন্তরঙ্গ বহিরঙ্গের যুক্তিটা এরকম, একটা পাত্রে ধরে নাও একটা বাটি বা কোনো একটা পাত্রে তুমি ধরে নাও বালি রেখেছো, বাড়ি তৈরির যে লাল বালি রেখেছো, মাঝখানে মাঝখানে তুমি পেশার দিচ্ছ কিছু একটা, মানে ধরে নাও বাটির মধ্যে কোনো আর একটা ছোট বাটি দিয়ে একটা বড় বাটি বা বড় একটা কিছুতে রেখেছো বালি, এবং তুমি মাঝখানে পেশার দিচ্ছ, এবং দেখা যাচ্ছে মাঝখানে পেশার দেওয়ার জন্য মাঝখানে যে ছোট কিছু দিয়ে পাত্র দিয়ে পেশার দিচ্ছে, কখনো কিছু দিয়ে পেশার দিচ্ছ, বালিগুলো দূরে সরে যাচ্ছে। এই অন্তরঙ্গ বহিরঙ্গ তত্ত্বটা অনেকটা এরকম, খেয়াল করলে দেখবে যে 1500 সাল থেকে ভারতবর্ষের আর্যরা ঢুকেছে। কোথা দিয়ে ঢুকেছে? হিন্দুকুশ পর্বতমালা পেরিয়ে আফগানিস্তানের ওই চত্বর দিয়ে তারা ভারতবর্ষে ঢুকছে। ভালো কথা, তাতে কোনো সমস্যা নেই। কথা হচ্ছে 1000 সালে যারা ভারতবর্ষে ঢুকেছিল এবং সিন্ধু নদ পের করে পাঞ্জাবের একেবারে সুন্দর সমভূমি অঞ্চলে যারা করতে শুরু করেছিল, এবং পাকিস্তানের যে 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 তত্ত্বটা মানে আজকে বর্তমান মানে ভারতের যে পাঞ্জাব পাকিস্তানের ভাগে পড়ে গেল, হিন্দু মুসলিম যে ভাগ ব্যাপারটাতে পড়লো, একদম সুন্দর সমতল জায়গা, সেখানে কিছু সব ফসল ভালো হয়, খুব সুন্দর ব্যাপার স্যাপারের মধ্যে বিরাজ করছে। সেই জায়গাতে যখন আর্যরা ঢুকছে, যাযাবর জীবন থেকে হঠাৎ খাদ্যদ্রব্য নিয়ে কোথাও একটা মানে বরফে ঢাকা জায়গা থেকে তারা হঠাৎ নয়, বেশ কিছুদিনের ব্যবধানে তারা একটা সমতল জায়গায় কমফোর্ট জোনে তারা ঢুকে গেল। কমফোর্ট জোন যখন মানুষ পেয়ে যায় তখন অটোমেটিক্যালি মানুষ পুরো হয়ে যায়, মানুষের ঘুড়ি জন্মায়, কমফোর্ট হয়ে যায়, মানুষ কমফোর্ট হয়ে যায়, তারা যুদ্ধ বিগ্রহ লড়াই তারা ছেড়ে দেয় আর্য। এবার 1500 সাল থেকে একটা লং লেন্দি প্রসেস চলেছে আর্য আগমনের, কখনো তারা একসঙ্গে ঢুকবে না। যখন একজন মানুষ এসে স্থায়ী হয়ে গেল ওই এলাকায়, আর যাযাবর জীবন রাখলো না, এবং মানে ঘর বাড়ি নির্মাণ সেই লেভেলের ঘর বাড়ি তৈরি করতে শুরু করে দিল, এবং মহেঞ্জোদারো সিনেমাটা দেখতেই পাবে, লেভেলের সভ্যতা তৈরি করতে শুরু করে দিচ্ছে, সেই সময়েও আগমন কিন্তু থামছে না। তারা কিন্তু দুর্ধর্ষ জাতি, এবং তারা পাহাড় পর্বত ডিঙিয়ে আসা একটা জাতি, একই জাতি বলতে একই গোষ্ঠীর মানুষ, তারা আগের জেনারেশন, এরা পরের জেনারেশন। তো আগের জেনারেশন কোনো জেনারেশন ওরকম করে মিলেমিশ হতে পারে না। তারা কোনো মানে যেমন পশু পাখিরা মানে শুধু খাদ্য সংগ্রহ করতে দেখে যায়, সেই সময় মানুষরাও তো তাই রকম আচরণ করেছে, খাদ্য কিভাবে পেতে পারি, কারণ আগে আমি নিজে বাঁচবো তারপরে অন্যকে বাঁচাবো, পরিবার পরিকল্পনা পরে, আগে নিজেকে বাঁচানোর তাগিদ। তারা যখন এই তাগিদ নিয়ে যখন তারা ঢুকছে, তারা আমাদের পূর্বপুরুষকে না তারা ভরসা রাখছে, তো তারা না ওই রকম সেই বালিতে প্রেশার দেওয়ার মতো প্রেশার দিচ্ছে, যখন তারা ভালো জায়গা দেখতে পাচ্ছে তারা প্রেশার দিচ্ছে, এবং এই প্রেশারের চক্করে ওই প্রথম যুগে আসা মানুষগুলো তারা ভারতবর্ষের প্রান্তবর্তী এলাকায় ছড়িয়ে পড়ছিল। কেন প্রান্তবর্তী? তার কারণ তারা তারা ভেবেছিল, তারা আবার প্ল্যান করেছিল, কারণ ভারতবর্ষ তো বুদ্ধিজীবীর দেশ, ভারতবর্ষ আসলে সবাই বুদ্ধিজীবী হয়ে, তো এই যে আশা তারা মনে করলো যে ভারতবর্ষ যেহেতু গঙ্গার গঙ্গা বিধৌত যে সমভূমি অঞ্চল সেই এলাকায় আমরা যাবো, আমরা কি করবো একেবারে প্রান্তবর্তী অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়বো, এবং ভারতবর্ষের যে প্রান্তবর্তী অঞ্চল অবশ্যই বিন্ধ্য পর্বতের উত্তর দিয়ে দেখতে হবে, দক্ষিণাত্যকের মধ্যে ধরলে হবে না,
কারণ বিন্ধ্য পর্বত সেই সময় ক্ষয়জাত পর্বত একেবারে ভূমিসাৎ হয়ে যায়নি, এমনকি মোগলরা পর্যন্ত ওই বিন্ধ্য পর্বত জিঙিয়ে শিবাজিকে বারবার আক্রমণ করতে তারা বেগ পেয়েছে, এবং ওই আক্রমণ সংক্রান্তই কোনো বিষয় আমাদের রাজ সিংহ উপন্যাসের বিষয় হয়ে উঠছে, কারণ ওখানে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড় পর্বতের যে বর্ণনা জয়সিংহের যে ব্যাপার স্যাপার সেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো অর্থাৎ বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে তারা আক্রমণ করতে পারছেন, তার মানে ওইটাকে ধরে নাও ব্যারিয়ার, অর্থাৎ মধ্যপ্রদেশের যে নর্মদা নদী, মধ্যপ্রদেশ নর্মদা কাপ যান গুজরাট বা মধ্যপ্রদেশের যে অঞ্চল দিয়ে বেরোচ্ছে, মধ্যপ্রদেশের জঙ্গল, সেই সমস্ত জঙ্গল দিয়ে ধরে নাও ভারতবর্ষের ব্যারিয়ার। তো এইবার ফরাচ্ছে তারা গুজরাট, রাজস্থানের মরুভূমি অঞ্চল, তুমি দেখতে পাবে গুজরাট কিন্তু আজকের গুজরাট ছিল না, কিন্তু এটা মাথায় রাখতে হবে সেই সময় কচ্ছের অঞ্চল, বালি, বালির যে ব্যাপার স্যাপার সেগুলো মানে আজকের যে যে সমুদ্রের যে সমস্ত কচ্ছের রয়েছে সেই সমস্ত জায়গাগুলোর কথা চিন্তা করতে হবে, সেখানে কিন্তু ফসল উৎপাদনে ভালো ফলন হতো না। ওই মানে যারা প্রথম দিকে এসেছিল তারা কিন্তু এই অঞ্চলগুলো ছড়িয়ে পড়লো, এবং সেই সময় আমাদের বঙ্গদেশ কিন্তু লোক চলে এলো। এইবার কিছু ভাষাতাত্ত্বিক এটা বলছেন যে এই যে যে মানুষগুলো ভারতবর্ষের যে মূল যে মানে একেবারে সীমান্তবর্তী এলাকা দিয়ে ছড়িয়ে পড়লো তাদের ভাষার মধ্যে একটা মিল দেখতে পাওয়া যাচ্ছে, আর যারা ওই গঙ্গা বিধৌত সমভূমি দিয়ে একেবারে নিচের দিকে নেমে এলো উত্তরপ্রদেশ দিয়ে বিহার পর্যন্ত নেমে এলো, অর্থাৎ হিন্দি ভাষাভাষীদের মধ্যে কিছু অমিল দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের চারিদিক দিয়ে যে ভাষা, অর্থাৎ সীমান্তবর্তী ভারতবর্ষের যে ভাষা তার সঙ্গে সীমান্তবর্তী কিন্তু দাক্ষিণাত্য নয়, আমি বারবার বলছি সীমান্তবর্তী যে ভারতবর্ষের ভাষা তার সঙ্গে মধ্যবর্তী ভারতবর্ষের ভাষার অমিল কিছু রয়েছে। এই যে মধ্যের যে ভারতের ভাষাগুলো অর্থাৎ হিন্দি জাতীয় কিছু ভাষা তার মধ্যে সেটাকে বলা হচ্ছে অন্তরঙ্গ, আর বাইরের দিকে যে ভাষা সেটাকে বলা হচ্ছে বহিরঙ্গ। কিছু ভাষাতাত্ত্বিক বলেন যে বহিরঙ্গের মধ্যে মিল দেখতে পাওয়া যায়, কিছু জন আবার এই বহিরঙ্গের মধ্যে অমিল খুঁজে পায়। এই যে বহিরঙ্গের মধ্যে মিল খুঁজে পাওয়া, অর্থাৎ বাংলার সঙ্গে মারাঠির মিল রয়েছে, আবার দেখতে পাওয়া যাচ্ছে যে পাঞ্জাবির সঙ্গে পাঞ্জাবি রাজস্থানের যে ভাষা একেবারে রাজস্থান এখন হিন্দি হয়ে গেছে, রাজস্থানের আলাদা ভাষা আছে, ভুলে গেছি সেই ভাষার নাম, এখন মনে পড়ছে না, ভাষা আছে, তো সেই ভাষার সঙ্গে আমাদের বাংলা মিল পাওয়া যাচ্ছে। এটা আছে, এর বিরোধিতা রয়েছে, কে মত দিয়েছেন গিয়ারসন হোল্ডে, আর বিরোধিতা করেছে সুনীতি কুমার, কোনো কেউই একদম প্রকৃত রূপ বা প্রকৃত কথা বলতে পারেননি, দুজনের মধ্যেই ভেজাল ছিল, কারণ এই প্রথম ভেজাল লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে উপনীতি, এরা বললেন যে উপনীতি অর্থাৎ ভারতবর্ষের যে বহিরঙ্গের যে ভাষাগুলো রয়েছে তার সবগুলো তো উপনীতি রয়েছে, বিপক্ষে মুখ মারাঠি আর সিংহিত নেই, দেখো দুটো ভাষার মধ্যে নেই মানে এটা নয় যে কোনগুলোতে থাকবে না, বাকিগুলোতে তো রয়েছে, বাকি আরো চার পাঁচটা ভাষা রয়েছে যাদের মধ্যে রয়েছে, এবং সেগুলো আজকের দিনেও বিরাজ, আজকের দিনে ভাষা দেখে না বুঝতে পারবে। আচ্ছা বাকি যে ভাষা পাতি বৈশিষ্ট্য এইভাবে দেখবে একটু, আমি আর সময় নষ্ট করছি না, এই নিয়ে অনেক চলে যাবে, প্রত্যেকটা ভাষা এরকম ভাবে প্রত্যেকটা বৈশিষ্ট্য একটু দেখে রাখবে, এই জায়গাগুলো ডান দিক বাদিক মিলিয়ে ইজি হয়ে যাবে। এরপরে আমরা যেটা আমাদের প্রথম কাজ প্রশ্ন উত্তরে চলে যাবো, প্রথম প্রশ্ন, নব্য ভারতীয় আর্যভাষা একাধিক ধাতুর সঙ্গে গঠিত যৌগিক কালের রোগ দেখা যায়, এখানে ভুল আছে, নবভারতীয় আর্য ভাষায় লিঙ্গ নির্ণয় করা হয় শব্দের অর্থ অনুসারে, নবভারতীয় আর্যের বিভক্তি গুলো রক্ষিত হয়েছে, নবভারতীয় আর্যের ক্ষতিপূরণ দীর্ঘী ব্যাপার লক্ষ্য করা যায়, শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ প্রথম লাইনটা একটু ভুল ছিল, পরে বসাচ্ছি, মন্তব্য, ক্লাসিক্যাল সংস্কৃতে ক্রিয়া বিশেষণ হয় না, যুক্তি, যেমন জজ লিডার দেন, জজ ধাতু থেকে জজমান, সহজ প্রশ্ন ছিল, রামেশ্বর স্বয়ের বই এটা ছিল, আচ্ছা পরে প্রশ্ন দিচ্ছি, বানান ভুল আছে, মহারাষ্ট্র আছে বা মহারাষ্ট্রীয় সূত্রটা বলে দিই, সূত্রটা একেরটা হবে, পরের প্রশ্ন দিলাম, মধ্য ভারতীয় আর্য ভাষা অবলম্বনে কয়েকটি মন্তব্য দেওয়া হয়েছে, মন্তব্যগুলি শুদ্ধ অশুদ্ধ বিচার করে প্রদত্ত সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে, এই প্রশ্নের উত্তরটা বলে দিই, চারটেই সূত্র ছিল। এবার আমরা বাংলা ভাষাতে চলে আসবো, বাংলা ভাষা নিয়ে আমার কিছু বলার নেই, একদম এই চারটা সঙ্গে সঙ্গে এই পুরুলিয়ার পশ্চিমের মধ্যে যে ভাগ দেয় মঙ্গলসুরিয়া উড়িয়ার আছে, সময়কাল এইগুলো একটু দেখে রাখবে, এবং কোন সময় থেকে কোন সাল মানে কোন সাল থেকে কোন সময় নিদর্শন কি কোন যুগের, এটা একটু ভালোভাবে একটু খেয়াল রাখবে, এবং তাতে কোনো অসুবিধা হবে না, আসলে একটু দেখে প্রশ্ন তো দেখতে পাই না, অসুবিধা হয় না। এখানে এসে যেটা বলবো, প্রত্যেক যুগে আমি একেবারে বলে রাখছি,
প্রত্যেক যুগের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য যেমনি করে গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে প্রত্যেক যুগে একটা করে বিশেষ ছন্দ দেখতে পাওয়া যায়, প্রত্যেকটা যুগে একদম স্পেসিফিক ছন্দ। এবার বলি পাদাতুলক ছন্দ পর পর দেখতে পাওয়া যায়, তিনটে যুগে দেখতে পাওয়া যায়, তিনটে পর্যায় পর্যায়ে প্রথমবার দেখতে। ঠিক তেমনি ভাবে ভোজপুরি ছন্দ কোন একটা ভাষায়, মানে কোন একটা স্তরে, ভাষার কোন একটা স্তরে দেখতে পাওয়া যাচ্ছে, এবং ধরে নেব তারপরেও কিছু দেখতে পাওয়া যাবে। প্রথম ওই যে ছন্দটা প্রথম কোন স্তরে দেখতে পাওয়া গেল সেটা হবে আমাদের আলোচ্য বিষয়। আর একটা বিষয় একটু মনে রাখবেন, যত ধরনের উদ্ভট দ্বিপদী উচ্চারণ গুলো, মানে শব্দ বানান গুলো এখানে লেখা লেখা হচ্ছে, উদার থেকে উ আসা, পাটের আঁশ হয়ে গেল আঁশ, পর্বত পব্বত পাবত, জন্ম চম জম চাম, এই বিদঘুটে মার্কা উচ্চারণ অপভ্রংশ অবহট্ট এর সাকলে দেয়, এই কারণে এই বিদ্যুতের মার্কা উচ্চারণ গুলো আসে। নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য কিছু আছে, সেগুলো একটু কোর্টে নেবো, এগুলো আমাদের আমার বই থেকে ব্যাস কাজ হয়ে যাবে। এখান থেকে একটা জিনিস খেয়াল করো, আকারের পরস্থিত হস্র এবং হস্রকারের হস্রকার ধ্বনির হস্রকার ধ্বনির ক্ষীণতা এই যুগের বাংলার অন্যতম ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বলে কেউ কেউ উল্লেখ করেছে। তার মানে কপিনিহিতের প্রভাব আদি মধ্য বাংলাতে ব্যাপারটাকে মানে জাজ করা যাচ্ছে, হয়তো পরিপূর্ণভাবে অপিনীতির যে রূপ আজকের দিনে যে ব্যাপার স্যাপার সেটা নয়, কিন্তু আদি মধ্য বাংলায় অপিনীতিটাকে মাথায় রেখে এই ব্যাপারটা। তারপরে নাসিক কদমী অল্প দর্শন করে এই যে ব্যাপারগুলো আছে সেসব দেখে নিও, নিদর্শন কি আছে, নিদর্শন একটিমাত্র নিদর্শন আছে, ছন্দ কেন্দ্রিক যে বিষয় আছে, অন্ত মধ্য বাংলার যে বিষয়, আরবি ফার্সি শব্দের ব্যবহার হলো কারণ এখানে ইসলামিক ব্যাপার স্যাপার চলে আসছে, সেই সময়ে মানে শাসকদের খুশি করার সৌজন্যে আরবি ভাষা শব্দের ব্যবহার, ধর্মের হিন্দু ধর্মে যারা কবিতা লিখছে কাব্য লিখছে তাদের মধ্যে ঢুকে গেল, বেগুন থেকে বেগন বাইগন, এই উপনীতি প্রভাব এই যে ব্যাপারগুলো কিন্তু এখানে চলে আসছে, এবং গোজগুলি শব্দ অন্তর্মত বাংলা লিখতে পাওয়া যাচ্ছে। একদম স্পেসিফিক এই জায়গাগুলো কিন্তু নজর রাখো, এখানেই কিন্তু লাচারি ধামারি ছন্দের প্রয়োগ হচ্ছে। আচ্ছা, এরপরে অভিশ্রুতি স্বরসংগতি বই এবং বাক্যের ব্যবহার সাধুচরিতের রূপ আধুনিক বাংলায় দেখতে পাওয়া যাচ্ছে, অমিত্রাক্ষর মুক্তক গদ্য ছন্দ এই 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 সমস্ত ব্যাপারগুলো আধুনিক বাংলায় ছিল। দেখো এই তিনটে বাংলা নিয়ে আমার মনে হয় না কোনো কোনো সমস্যা থাকার কথা, যদি কেউ বিন্দুমাত্র পড়ে থাকো আশা করি সমস্যা হবে না। দরজা যে দরজা পথ বলে নিয়েছিলাম যেগুলো যে এগুলো এগুলো পড়তে, সেগুলোও যদি পড়ে থাকো তাহলেও এই প্রাচীন যুগের অসংখ্য বৈশিষ্ট্য দেখতে পাবে। শ্রীকৃষ্ণকে তুমি যদি পড়ে থাকো তাহলে সেখানে মধ্যযুগ, এবং যখন মঙ্গল কাব্য বলছো সেখানে অন্তর্মধ্য চলে আসছে, আধুনিক বাংলা ছেড়েই দিলাম সবসময় আমি ভবিষ্যৎকালে ক্রিয়ারূপ বাংলা ভাষা যে স্তরে শুরু হয়, তাহলে উত্তরটা বলে দিই, এটা আদি মধ্য হবে। পরের প্রশ্ন যেটা বলি সেটা হচ্ছে পরের প্রশ্ন, প্রাকৃত ভাষা হচ্ছে প্রাকৃত নিত্য ব্যবহৃত ভাষা, সেই জন্য এই ভাষার অস্তিত্ব প্রাচীন ভারতীয় আর্য ভাষার যুগে বর্তমান ছিল। দুই, ঋগ্বেদে মধ্য ভারতীয় আর্য এবং প্রাকৃতের ধ্বনিতাত্ত্বিক প্রভাব লক্ষ্য করা গেছে, উপরে দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে নিচের সংকেতের সঠিক উত্তর কোনটি? উত্তরটা হলো উভয় বিবৃতি ঠিক। পরের প্রশ্ন, সেই একই রকম প্রশ্ন অন্তর্যুক্তি দেওয়া হয়েছে, দেওয়া হলো মন্তব্য শুদ্ধ যুক্তি বিচার করে প্রদত্ত সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে, অনির্দিষ্ট কর্তায় এ বিভক্তি প্রয়োগ দেখতে পাও, রুখের টেন্টালি কম্পিলে খা পাও, এই প্রশ্নটা কি? এগুলো মূলত তুমি যদি ওই বইটা না পড়ো, আর এই ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য এই কারণেই আমি তোমাদেরকে বারবার বলছি রামেশ্বর স্বামীর বইটা ভালো করে দেখো, কোনো বিকল্প নেই। তাই রামেশ্বর স্বামী তোমাকে একদম মানে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের জন্য একেবারে উঠে পড়ে পড়তে হবে কাজ। সেটা বলি উত্তরটা হচ্ছে মন্তব্য এবং যুক্তি উভয়ই শুদ্ধ। এবার বাংলা উপভাষায় চলে যাচ্ছে, দেখো বাংলা উপভাষা এইসব নিয়ে আমি কথা বাড়াচ্ছি না, শুধুমাত্র এটুকু বলে রাখছি এই ম্যাপ দেখে পড়ো, আর একটা বিষয় কোন উপভাষা কোন অঞ্চলে প্রচলিত সেটা খুব ভালো করে পড়ো, খুব ভালো করে দেখো, এর কিন্তু মানে মানে কোনো বিকল্প নেই। প্রথমত রাঢ়ী সহজ, মানে কোন অঞ্চলে প্রচলিত রয়েছে এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়,
একটা গোলমেলে ব্যাপার হচ্ছে বরেন্দ্র। কেন গোলমেলে? কারণ গোলমেলে এটাই কারণ, রাজশাহী এবং পাবনা বরেন্দ্রের মধ্যে ঢুকে যায়, বাকিগুলো পশ্চিমবঙ্গের ভাষা। এইবার রাজশাহী ও পাবনা ঢুকে যাওয়ার জন্য মানে আমরা ভুল করি, এবং দেখবে এটা আমি আজকেও প্রশ্ন হয়ে গেছি, এটা পারবে আমি বলেই দিলাম, এটা অবশ্যই পারবে। প্রশ্ন ছিল রাজশাহী আর পাবনাকে টার্গেট করা হচ্ছে, কেন টার্গেট করা হচ্ছে? আমরা মনে করি বঙ্গালী মানেই মানে বঙ্গালী মানেই বাংলাদেশের কোনো ভাষা, এবং রাজশাহী পাবনা বাংলাদেশ কি জেলা আমরা এটা ভেবে নিই। তো এই কারণে প্রশ্ন করতে ফাঁকে ফেলার চেষ্টা করেন, তো এই ব্যাপারগুলো খেয়াল রেখো। সেই সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডী উপভাষাটা কোন কোন অঞ্চলে প্রচলিত রয়েছে, এখানে পুরোনো বিভাজন গুলো রয়েছে, মেদিনীপুর যে তিনটে হয়ে গেছে মানে মোট তিনটে জেলা হয়ে গেছে মেদিনীপুর, সেই ব্যাপারটা নেই, পূর্ব পশ্চিম এবং ঝাড়গ্রাম এই ব্যাপারটা নেই, এবং ঝাড়গ্রাম কিন্তু ঝাড়খণ্ডী উপভাষার মধ্যেই পড়ছে, মানে ঝাড়গ্রাম যে জেলা হয়েছে সেটা কোন ঝাড়খণ্ডী উপভাষার মধ্যেই আসবে। এই এইগুলো একটুখানি লিখে থেকে পড়বে, অর্থাৎ ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য গুলো ভালো করে দেখে পড়বে। আর একটা বিষয় মাথায় রাখবে, পাশের অঞ্চলের ভাষা সবসময় অন্য ভাষাকে প্রভাবিত করে। কিরকম? ধরে নাও আমি এই এলাকাটার কথা বলছি, এই যে মানে মূলত এই নদিয়ার এই অঞ্চলটা আর উত্তর চব্বিশ পরগনার এই অঞ্চলটার কথা আমি যদি বলি, এটা উত্তর চব্বিশ পরগনা জেলা, তো এই অঞ্চলে বলা হচ্ছে যে রাঢ়ী উপভাষা প্রচলিত রয়েছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবার মজার ব্যাপার হচ্ছে যে রাঢ়ী কিন্তু এই অঞ্চলে প্রচলিত নয়, এই জায়গাগুলো মোটেও রাঢ়ী প্রচলিত নয়, এই জায়গাগুলো কিন্তু যে রাঢ়ী প্রচলিত সেটা কিন্তু বঙ্গালী উপভাষার রাঢ়ী প্রচলিত, মানে বঙ্গালীর প্রভাব দেখতে পাওয়া যায়। রাঢ়ী যে অঞ্চলে প্রচলিত সেটা হচ্ছে এই মধ্য নদী, এই মধ্য নদিয়া বা এই গঙ্গা তীরবর্তী যে জায়গাগুলো সেটা কি সব জায়গায় প্রচলিত আবার না, কখনো এরকম হতে পারে না। মুষ্টিমেয় বেশি সংখ্যক মানুষ রাঢ়ী রাঢ়ী উপভাষা, সব উপভাষার ক্ষেত্রে না একই রকম কথা প্রযোজ্য, যে পাশের অঞ্চলের প্রভাব কিন্তু সবসময়ের জন্য পড়ছে। যেমনি ধরে নাও এই বীরভূম এই অঞ্চলের ভাষা, কিংবা পুরুলিয়া বাঁকুড়ার এই অঞ্চলের ভাষা, পশ্চিম বর্ধমানের এই অঞ্চলটার ভাষা, এগুলো কি হিন্দি ভাষার প্রভাব পড়বে না? মালদার মালদার এই অঞ্চলের যে ভাষাটা সে কি এখানকার বিহারের ভাষাটার কি প্রভাব পড়বে না? এটা কি কখনো হতে পারে? পাশের অঞ্চলের ভাষা প্রভাব পড়বে, ঠিক যেমনি ভাবে বিহারের ভাষা বাংলার উপরে পড়ছে, অর্থাৎ হিন্দি ভাষার প্রভাব বাংলার উপরে পড়ছে, ঠিক তেমনি বাংলা ভাষার প্রভাবও কিন্তু ওই হিন্দি ভাষার উপর পড়ে, অর্থাৎ পাশের অঞ্চলের ভাষার প্রভাব সবসময় জন্য পড়ে। তাই একদম এই বিভাজন করার আগে দেবে তাই উপভাষা পড়তে গিয়ে আমাদের কোন কোন জায়গায় প্রচলিত সেই জায়গাটা ম্যাপ দিয়ে যেভাবে একটু মনে রাখার চেষ্টা করো। সুকুমার সেন উপভাষাগুলো নিয়ে একটা কথা বলছেন, এই উপভাষাগুলো কোনোটি বিশেষ কোন উপভাষা নয়, প্রত্যেকটি মিলেই একটা উপভাষার সমষ্টি বলা যেতে পারে, কারণ বাংলাকে এরকম করে নির্দিষ্ট করা যায় না, এই উপভাষা ওই উপভাষা আলাদা, যদিও বাংলাদেশের ভাষাগুলো কিন্তু আলাদা, কারণ চট্টগ্রামী নোয়াখালী এই যে ভাষাগুলো, সিলেটের যে ভাষা, ময়মনসিংহের যে ভাষা, সেগুলো কিন্তু সত্যি সত্যি আলাদা, এবং কোথাও যেন কিন্তু পশ্চিমবঙ্গে যে উপভাষাগুলো প্রচলিত রয়েছে কিছু কিছু আলাদা, সবচেয়ে আলাদা এটা বলা যাচ্ছে। এবার আমি এটা বলার ক্ষেত্রে আমি আগেও বলেছি আবার বলছি, যে যে অঞ্চলে বসবাস করো বা যার যে অঞ্চলে বাড়ি, যে যে অঞ্চলে থাকো, ঠিক সে সেই অঞ্চলের উপভাষাটাকে আগে পড়ো, তোমার অঞ্চলের ফিলটা পাওয়ার চেষ্টা করো, এবং তার থেকে ওই অন্য ভাষাগুলো কোথায় আলাদা সেটা চিহ্নিত করো, সহজ হয়ে যাবে। এর বিকল্প নেই, যদি করতে চাও যদি করতে পারো ভালো, আর নইলে এর এই পদ্ধতি তোমার একমাত্র পদ্ধতি। আমি সবসময় তোমাদের আগেও বললাম, আজকেই বললাম, আগেও বলছি বলেছি আজকেও বলছি, যে কোনো একটা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য যেটা তোমার সহজ বলে মনে হচ্ছে সেটা করো, পড়ার পরে সেটাকে নিয়ে কি পরিবর্তন হয়েছে পরেরগুলোতে সেটা দেখ, অন্যথায় তুমি ধরে ধরে নিয়ে ধরে যদি আমাদের নিজস্ব পারবে না, এটাই কি বলা হচ্ছে, ওটাই কি পারে, এবং ওই যা পরেরটাই আরো ঠিক কি বলবো, আবার কি ফিরে এলো নাকি ওটাই ঘটে, এই জাতীয় বিষয়গুলো তোমাকে সব সময় মাথায় রাখতে হবে। এর বিকল্প মানে অন্যথা করলেই তুমি কিন্তু বিপাকে, বাংলা ভাষার যে উপভাষা রয়েছে সেখানে সবচেয়ে সরল উপভাষা বা নরম উপভাষা বঙ্গাল, আর সবচেয়ে কঠিন যে উপভাষা রয়েছে, অর্থাৎ কঠিন করে বলার কঠিন মানে কঠিন করে বলার যে ভাষা রয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ডী, মিডিলে রয়েছে বাংলা, এবং রাঢ়ী এবং বরেন্দ্রী, এই কামরূপী এবং বরেন্দ্রী, এই দুটো ভাষার প্রভাবে প্রভাব ঝাড়খণ্ডী এবং ঝাড়খণ্ডী রাঢ়ী এবং বঙ্গালী, কামরূপী এবং বরেন্দ্রী সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে রাঢ়ী,
কারণ এই রাঢ়ির অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে, যে ভাষার অর্থনৈতিক সমৃদ্ধি সবচেয়ে বেশি সে ভাষা বাকি ভাষাগুলোতে প্রভাবিত হয়। এবার বঙ্গালী ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম, কারণ বঙ্গালী চিরকালই রাঢ়ি থেকে দূরে ছিল, সে কারণে বঙ্গালীর প্রভাব রাঢ়িতে সরাসরি পড়ে এবং রাঢ়ি এই বঙ্গালী বঙ্গালীর মতো বিকশিত হয়েছে। আর রাঢ়ি ঠিক তেমনি ভাবে ঝাড়খণ্ডীরও কিন্তু কোনো এরকম ইম্প্যাক্ট করেনি, কারণ ঝাড়খণ্ডী যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলের মানুষগুলো এই রাঢ়ির লোকেরা একটু প্রভাবশালী লোক হওয়ার জন্য পাত্তা দিত না, তাই কারণে পড়ে একদম তাঁতি হিসাব, মানে একদম কি বলা যেতে পারে যে মোটা দাগের হিসাব হচ্ছে এই। তুমি অন্যভাবে বিচার করতেই পারো, কিন্তু তুমি খেয়াল করে দেখবে রাঢ়ি বঙ্গালী ঝাড়খণ্ডী এই তিনটে ছাড়া বাংলায় আর কোনো উপভাষা নেই। যে বরেন্দ্রী এবং গাঙ্গুলীতে অবস্থান করছো তার তার সে বিরোধিতা করতে পারো, খেয়াল করে দেখবে ওই রামেশ্বর যেহেতু রাঢ়ি উপভাষা মানুষ, উনি সবকিছুর মধ্যে যে বলে দিতে চেয়েছেন যে ওই রাঢ়ি ওই রাঢ়ি ওই রাঢ়ির মতো আচরণ করে, ওই রাঢ়ির মতো হয়ে যায় সবকিছু। তার কারণ যিনি বইটা লিখছেন, আমরা যা বই লিখছি, রাঢ়ি বসবাস করে, এবং খেয়াল করে দেখতে পাওয়া যায় সত্যি সত্যি রাঢ়ি বঙ্গালী ঝাড়খণ্ডী এই তিনটে বাংলার প্রধান উপভাষা, বরেন্দ্রী এবং কাঙ্গুরের উপভাষা কমজোরি হয়ে যাচ্ছে। এই কমজোরি হওয়ার কারণ কিন্তু, যদি বরেন্দ্রী উপভাষার পাশাপাশি যদি বইটা লিখছেন, মানে কোন বই লিখছেন, তাহলে অবশ্যই সেটা গুরুত্ব পেত, নইলে কারণ তিনি যে প্যাঁচঘর গুলো জানতে পারবেন, তিনি যে একদম ভেতরে ঢুকে নারী নক্ষত্র বের করে নিয়ে আসতে পারবেন, সেটা রাঢ়ি ভাষাভাষী মানুষেরা করতে পারবেন না। আমার পক্ষে যেমনি বরেন্দ্রী উচ্চারণ সম্ভব নয়, কামরূপীর উচ্চারণ সম্ভব নয়, ঠিক তেমনি কামরূপী মানুষের সম্ভব নয় ঝাড়খণ্ডী উচ্চারণ করা। এই ব্যাপারগুলো সবসময় মাথায় রাখতে হবে। যাই হোক, এই ব্যাপারগুলো ছেড়ে দিয়ে আমরা এবার চলে আসি ঝাড়খণ্ডী উপভাষা, যেহেতু ওই একটু কঠিন জলবায়ুর মধ্যে অবস্থান করে মানুষজন, তাই এরা সবসময় একটু সহজকে কঠিন করে বলার প্রবণতা রয়েছে, অর্থাৎ অল্প প্রাণকে মহাপ্রাণ করার প্রবণতা রয়েছে। রাঢ়ী এবং বাকি উপভাষাগুলোতে মহাপ্রাণকে অল্প প্রাণ করার প্রবণতা দেখতে পাওয়া যায়, অর্থাৎ বর্গের প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় আর চতুর্থের খেলা এখানে চলতে থাকে। বঙ্গালী উপভাষা এমন কি আমরা বলছি দেশকে দে, মানে এ উচ্চারণটা এ, এই যে আমরা নিম্ন স্বর এ ব্যবহার করি, দেশকে দেশ বলার মতো দেখতে পাওয়া যায়, শকে হ মানে হইতে, এই এই জাতীয় ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়। আর প্রায় শতকরা উপভাষাতে ঝাড়খণ্ডী ছাড়া সবসময় মহাপ্রাণকে অল্প প্রাণ করার প্রবণতা দেখতে পাওয়া যায়। এবার দেখে রাখবে রাঢ়ীকে, আবার তো আরো আরো এক্সপ্রেস শোনান, কাককে এরা অল্প প্রাণকে মহাপ্রাণ করেই শান্ত হয় না, কাককে আবার কাক বলে শান্ত না, কাক বলে সুবিধা হয়, আমি সুবিধা টুকা হয় আর কি, দেখবি কাক বলতে বোকাল করতে জেলে পেলে চাপ লাগে, কাক মানে কাক ক উচ্চারণ, দুটো ক উচ্চারণ করতে, কিন্তু কাক বলতে কোথাও যেন বোকাল করে ঠান্ডা করে সেটা দিয়ে বেরিয়ে যায়, এই জাতীয় প্রবণতা কিন্তু রাঢ়ীতে দেখতে হবে। এবং রাঢ়ী একমাত্র যে এই ব্যাপার করে, রাঢ়ীতে সরসমুদ্র দেখতে পাওয়া যায়, অনুসূচি দেখতে পাওয়া যায়, বাকি দুটোতেও দেখতে পাওয়া যাবে বলা যেতেই পারে, বঙ্গালীতে আবার অভিনীত দেখতে পাওয়া যায়, বঙ্গালীতে আবার অভিষেক সেইভাবে দেখতে পাওয়া যায় না। এই যে দেখতে পাওয়া যায় না কোথায় যায়, এটা একটু দেখে রেখে রাখবেন, বাকি কাজ হয়ে যায়। এরপরে আমরা প্রশ্ন যাই, দেখি তোমরা এই উপভাষা থেকে এত সহজ হওয়ার ফলে কি করেছো দেখি। প্রথম প্রশ্ন, আচ্ছা উত্তরটা হচ্ছে 2 নম্বরটা, উত্তরটা 2 নম্বরটা। পরের প্রশ্ন দিলাম, নিচের বক্তব্যের মধ্যে ভুল কোনটা? উত্তরটা হবে পাবনা ও রাজশাহী অঞ্চলের ভাষা বঙ্গালী উপভাষার অন্তর্গত। পাবনা ও রাজশাহী অঞ্চলের ভাষা বঙ্গালী নয়, বরেন্দ্রীর অন্তর্গত, এটা ছিল ভুল। পরের প্রশ্ন দিচ্ছি, সূক্ষ্ম বিচারে রাঢ়ী উপভাষার 4টি ভাগের মধ্যে কলকাতার ভাষা যে উপভাষার মধ্যে পড়ে সেটি হলো? উত্তরটা বলি, পূর্ব মধ্য। তাহলে এখন আমরা কথা বলবো বাংলা ধ্বনিতত্ত্ব নিয়ে। ধ্বনি বলতে একটা জিনিস খেয়াল রেখো, এই ধ্বনিতত্ত্বের উপরে বেশ করে যে আমাদের বাংলা বর্ণমালাতে বর্ণের সংখ্যা কতগুলো এবং ধ্বনির সংখ্যা কতগুলো, এটা একটা খেয়াল রেখো। বর্ণটা খুব ইজিলি আমরা বুঝে নিতে পারি, কিন্তু ধ্বনিটা বই দেখলেই পেয়ে যাবে, রামেশ্বর স্যার বইতে পরিষ্কার লেখা আছে, তো সেই জায়গাটা একটু দেখে রেখো, কারণ ওই ধরনের প্রশ্ন হতেই পারে। যাই হোক, আমি তোমাদেরকে যখন ক্লাস চলেছে তখন আমি তোমাদেরকে বলেছিলাম এগুলো কিভাবে করবে, তো আর এগুলো কথা বাড়াচ্ছি না, কিন্তু এখন যেটা করণীয় সেটা সেটুকুই বলছি। এখন তোমরা এই যে খুব সংক্ষেপে যে জায়গাগুলো
দেখে নেওয়া যেতে পারে, এবং এই একটা চার্টের মধ্যেই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণকে উপস্থিত করে দেওয়া যেতে পারে। তো এই ব্যাপারগুলোই আমাদেরকে একটু সতর্ক হয়ে দেখে নিতে হবে। যেমন আমি বারবার একটা কথা বলি যে স্বরধ্বনির মাত্রাগত শ্রেণীবিভাগকে আমরা গুরুত্ব দিই না, কিন্তু এই নিয়েও কিন্তু প্রশ্ন থাকতে পারে। এটা কিরকম কণ্ঠ ক খ গ ঘ ঙ, এই যে ক বর্গ, ক বর্গকে আমরা যেটা রাখছি সেটা হচ্ছে আমাদের কণ্ঠধ্বনি। এই কণ্ঠধ্বনি ক বর্গ ছাড়াও কিন্তু অ এবং আ হচ্ছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো যখন এখনো দেখছো শেষবার, এই ক খ এর পাশে এইগুলো লিখে রাখতে পারো, বা তালব্যধ্বনি চ ছ এর পাশে এগুলো লিখে রাখতে পারো। এইভাবে প্রত্যেকটা একটু চেষ্টা করো করতে। হ্যাঁ, আশা করি সমস্যা হবে না। এছাড়াও যেরকম উচ্চারণের স্থান অনুযায়ী শ্রেণী বিভাগ, এই যে সম্মুখ পথ চলতে, যে ব্যাপারগুলো থাকছে এই নিয়ে কথা বাড়াচ্ছি না, মানে এগুলো বিস্তারিত আলোচনা আমরা করেছি। এই জায়গাটা ভালোভাবে তোমরা দেখো, আর এদিকে ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থান অনুযায়ী বাধার অনুযায়ী ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ, কোনটা কিভাবে ওষ্ঠ দন্ত তালব্য কণ্ঠ মূর্ধন্য কণ্ঠনালীয় যে সমস্ত গুলো আসছে, এই প্রত্যেকটা বিষয় যেন পুঙ্খানুপুঙ্খ ভাবে তুমি করে রাখতে পারো, যাতে কোনো ভুল না হয়। আসলে জানা জিনিসও নেট হবে না, আগেই বলেছি, এই ব্যাপারগুলো সবসময়ের জন্য খেয়াল রেখো। তো এর পরেরটা গিয়ে, পরের স্লাইডে গিয়ে আমরা এই ধ্বনি পরিবর্তনের সূত্র নিয়ে কথা বলবো। আমি তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, এই যে ধ্বনির লোপ এবং ধ্বনির আগম, এই দুটো কিন্তু খুব ইজিলি হয়ে যাবে, কিন্তু একটা বিষয় হবে না, সেটা হচ্ছে ধ্বনির বিকৃতির যে এতগুলো ভাগ রয়েছে, এগুলোতে সম্ভব মানে না পড়ে থাকলে সম্ভব হবে না। এইবার দেখো, ধ্বনির আগম এবং ধ্বনির লোপ, একটা বিষয় বোঝা যাবে যে এটা স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি দুটোই রয়েছে, তার মানে দুটোরই আগম ঘটবে এবং দুটোরই লোপ ঘটবে। তার মানে একটা বিষয় চলে আসবে, যদি প্রথমে থাকে আদি, মধ্যে থাকে মধ্য, শেষে থাকে অন্ত, ঠিক তেমনি হবে আদি আদি স্বরগম, আদি সরল, আগম হলে লোপ হবে। ঠিক এরকম ভাবে যে ছটা অংশ পড়ছে বা ছটা ভাগ পড়ছে দুটো মিলে, এই প্রত্যেকটা ভাগের কিছু উদাহরণ একটু দেখে রাখবে, সেই সঙ্গে সঙ্গে যেটা আলাদা রকম হয়ে যাবে শ্রুতি ধ্বনি এবং সমাক্ষর, এই দুটো আলাদা বিষয়টা ঠিক কোন জায়গাটা, এই মুহূর্তে রেভিশনের সময় তোমরা একটু দেখ। এদিকে ধ্বনি বিপর্যয়ের কথা যখন বলছি, ধ্বনি বিপর্যয় অপিনিহিতি যে হ্রস্ব এবং হ্রস্ব এই দুটোর আগমন ঘটছে, এবং বর্ণ বিপর্যয়ের যে ব্যাপারগুলো থাকছে, এই ব্যাপারগুলো ওই আমাদের নোটস এবং ওই যে আমাদের রামেশ্বর স্বয়ের বই ব্যাপারটা দেখো। আর ধ্বনির বিকৃতি বলতে যেটা বোঝায়, মানে ধ্বনি বলতে যাওয়া সরসংগতি আমরা জানি করি না করি না করি, এগুলোকে বলা হচ্ছে না বিলাতি, ভুল বলেছিলাম, বিলাতি। তো এই যে ব্যাপার বিলাতি বিলতি, এই যে সব বিলাতি থেকে বিলিতি, তো এই যে সরসংগতি ঘটছে, এই ব্যাপারগুলোকে কিন্তু আমরা উল্লেখ করছি না। তো এছাড়াও যে প্রত্যেকটা ভাগে কি কি উদাহরণ থাকছে, রামেশ্বর স্যার বইটা আর হীরেন চট্টোপাধ্যায়ের ভাষাতত্ত্বের একটা বই আছে, ওটার পিডিএফ আমি তোমাদের দিয়েছিলাম, ওই দুটো করলেই এখান থেকে কভার হয়ে যাবে। এরপরে আমরা আর সময় নষ্ট না করে আমাদের যেটা প্রথম কাজ, সেটা আমরা ওই কোয়েশ্চেন প্র্যাকটিসে চলে যাই, এবং তোমরা চ্যাট বক্সে উত্তর দিতে থাকো, এবং যত দ্রুত উত্তর দেবে একটু সুবিধা হবে, উত্তর দাও দেখি। মুখবিবরের শূন্যতার পরিমাণ অনুসারে ও স্বরধ্বনির শ্রেণী হলো, মুখবিবরের শূন্যতার পরিমাণ অনুসারে ও স্বরধ্বনির শ্রেণী হলে সংবৃত্ত বিবৃত অর্ধ সংবৃত্ত অর্ধ বিবৃত, দেখো ধ্বনিটা যদি একটু ঠিকঠাক ভাবে পড়া হয়, তোমরা যদি পড়ো তাহলে খুব বেশি সমস্যা ধ্বনি থেকে করবে না। উত্তরটা হলো অর্ধ সংবৃত্ত, এখনো পর্যন্ত যে কজন উত্তর দিয়েছ প্রত্যেকে ঠিক উত্তর দিয়েছ, অর্ধ সংবৃত্ত। চলো পরের প্রশ্ন দিচ্ছি, নিচের শব্দগুলির মধ্যে নাসিক্য ও মহাপ্রাণ ধ্বনিযুক্ত ব্যঞ্জনে যুক্ত ব্যঞ্জনে মহাপ্রাণ ধ্বনিযুক্ত যুক্ত ব্যঞ্জনে মহাপ্রাণতার লোপ পেয়েছে যে শব্দটিতে সেটি হল, উত্তরটা হল কান। পরের প্রশ্ন, এটা একটু বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করো, হয়ে যাবে পারবে, একটু সময় নিয়ে বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করো।
বাংলা আনুনাসিক ব্যঞ্জন স্বরধ্বনিগুলো অন্তর্গামী ও বহির্গামী, বাংলা সব স্বর ও ব্যঞ্জনগুলো ব্যঞ্জন ধ্বনিগুলো বিভাজ্য ধ্বনি, সকল স্বাভাবিক স্বরধ্বনি সহজ ধ্বনি, বহির্গামী ধ্বনি উচ্চারণের স্বাভাবিক কেবল নাসিকা বিবর দিয়ে নির্গত হয়। বাংলা এটা খ্রিস্ট নয়, এটা ঘৃষ্ট ধ্বনি হবে, ঘৃষ্ট ঘৃষ্ট ধ্বনি গোড়ায় সৃষ্ট এবং শেষে উষ্ম ধ্বনির মতো বাধাময়। যে বিকল্পটিতে সবগুলি উত্তর শুদ্ধ সেটি কি? উত্তরটা হলো বি, সি এবং ই, অর্থাৎ 2 নম্বরটা যারা উত্তর দিয়েছো তাদেরটা সঠিক। পরের প্রশ্ন, দুটো তালিকা দেওয়া আছে, তালিকা দুটোর মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে। আচ্ছা উত্তরটা আমি বলি, উত্তরটা 1 নম্বরটা হবে। দেখো এবার এটা কি অবস্থা, রাঢ়ীতে অভিশ্রুতি স্বরসঙ্গতি লক্ষ্য করা যায়, বঙ্গালীতে অপিনিহিতি লক্ষ্য করা যায়, কামরূপীতে অভিশ্রুতি লক্ষ্য করা যায়, ঝাড়খণ্ডীতে অপিনিহিতি ও বিপর্যাস লক্ষ্য করা যায়। রাঢ়ীতে অভিশ্রুতি আর স্বরসঙ্গতি দেখতে পাওয়া যায়, এটা শুদ্ধ। বঙ্গালীতে অপিনিহিতি দেখতে পাওয়া যায়, এটা শুদ্ধ। এ আর বি শুদ্ধ হয়ে গেল, প্রশ্ন প্যাটার্নটাই ঘুরে গেল। ঝাড়খণ্ডীতে অপিনীতি দেখতে পাওয়া যায় না, যায় না, মনে রাখার সহজ কৌশল বলেছিলাম, একটু যদি কেউ শুনে থাকো ক্লাসগুলো। তিন নম্বরটা উত্তর হবে এ, বি এবং ডি, ঝাড়খণ্ডীতে অপিনীতি দেখতে পাওয়া যায়। আমি এবার পরের প্রশ্ন নিচ্ছি, পরের প্রশ্ন, যে বর্ণটি মূর্ধন্য বর্ণ, যে স্বরবর্ণটি মূর্ধন্য বর্ণ, উত্তরটা বলি, উত্তরটা ডি, 4 নাম্বার, এখনো পর্যন্ত প্রত্যেকে ঠিক উত্তর দিয়েছে। আমি পরের প্রশ্ন বলছি, তারুণ জাত মূর্ধন্য ধ্বনি কোন, তারুণ জাত মূর্ধন্য ধ্বনি, এখনো পর্যন্ত প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছে। পরের প্রশ্ন নিচ্ছি, দেখো এটা করতে পারবে, একটু ভেবে চিন্তে করার চেষ্টা করো, উত্তরগুলো হয়ে যাবে। নিচে কয়েকটি মন্তব্য দেওয়া হলো, মন্তব্যগুলো শুদ্ধ অশুদ্ধ বিচার করে, শুদ্ধ অশুদ্ধ বিচার করে প্রদত্ত সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। মন্তব্য, প্রথম মন্তব্য, কণ্ঠনালীয় ধ্বনির উচ্চারণের বাক পতঙ্গ হলো জিহ্বামূলের শেষ প্রান্ত ও জিভের পিছন। 2 নম্বরটা হলো ঙ, অর্থাৎ নাসিক্য দন্তমূলীয় এবং অল্পপ্রাণ ব্যঞ্জনবর্ণ, ঙ হলো নাসিক্য দন্তমূলীয় এবং অল্পপ্রাণ ব্যঞ্জনবর্ণ। 3 নম্বর অপশন, চ বর্গের বর্ণগুলি ওষ্ঠ বর্ণ বলা হয়, চ বর্গের বর্ণগুলি ওষ্ঠ বর্ণ বলা হয়। 4 নম্বর অপশন, ক খ হলো অঘোষ, পশ্চাৎ তালুজাত জেহমূলীয় বর্ণ। সংকেত এবার একটু দেখে না, সংকেত তোটা বলি, তোটা বলা যাক, উত্তরটা 3 নম্বরটা হবে, এ এবং ডি শুদ্ধ, বি এবং সি শুদ্ধ। শব্দকাণ্ড, শব্দার্থ পরিবর্তন। আচ্ছা এবার বলি, একটা বিষয় বলে নিই তারপরে আসছি, কিছু শব্দ আমার বেছে দেওয়ার কথা ছিল, একদিন মনে করিয়ে দিয়েছিল, কিন্তু আমি অনেক আগে সেটা করে দিয়েছি, দুর্ভাগ্যবশত অ্যাপে আপলোড হয়নি। অ্যাপে যেহেতু আপলোড হয়নি, ওই বাঁচার শব্দগুলো আমি তোমাদের এখন, মানে এই ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে আমি ওটাকে তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা ওখান থেকে একটু দেখে নাও। আশা করছি শব্দগুলো পড়লেই হয়ে যাবে, কিন্তু এটা এর মানে এই নয়
যে ওটা করলেই হয়ে যাবে, ওটা কখনো বলা যেতে পারে না, এটা একটু বলা বাতুলতাই হবে যে এটা করলেই হয়ে যাবে, কিন্তু হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, এটুকু আমি তোমাদেরকে বলব। আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে সবগুলোতেই আমি এই সপ্তাহে যে যে শব্দগুলোর কথা বলছি সেগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আমি জানি মানে তোমরা পড়বে কিনা, পড়লে হয়তো পড়বে, তো আছি এরকম সন্দেহ নেই। তাহলে এ পর্যন্ত মৌলিক শব্দ, আগন্তুক শব্দ, নবগঠিত শব্দ এগুলো পড়তে পড়তে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মৌলিক শব্দকে তিনটে ভাগ, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব। তৎসমকে আবার দুভাগে ভাগ করা যাচ্ছে, সিদ্ধ তৎসম, অসিদ্ধ তৎসম। তদ্ভবকে দুভাগে ভাগ করা যাচ্ছে, নিজস্ব তদ্ভব, কৃতনী তদ্ভব বা বিদেশি তদ্ভব। আগন্তুক শব্দকে দুটো ভাগে ভাগ করা যায়, দেশি এবং বিদেশি। এই দেশির মধ্যে আবার একটু মার্কা চলেছে। যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলোকে আমরা তৎসম শব্দ বলছি। অর্ধ তৎসম শব্দ কোনগুলোকে বলছি তাহলে? যে শব্দগুলো সংস্কৃত থেকে বাংলায় প্রবেশের আগে কিছুটা পরিবর্তিত হয়েছে, বাংলায় প্রবেশের আগে প্রবেশের আগে কিছুটা পরিবর্তিত হয়েছে, সেটাকে আমরা অর্ধ তৎসম বলছি। আর তদ্ভব বলতে, তদ্ভব বলতে সেই শব্দ সংস্কৃত থেকে বাংলা প্রবেশের আগে মধ্য ভারতীয় আর্য ভাষার স্তরের মধ্যে দিয়ে কিছুটা বিবর্তিত হয়ে বাংলা ভাষা প্রবেশ করছে, মানে কৃষ্ট, কৃষ্ণ, কৃষ্ণ এই যে মাঝে যে পরিবর্তন এগুলো থাকছে, কৃষ্ট এই যে পরিবর্তন সেগুলোকে, কৃষক থেকে কৃষাণ মাঝখানের যে রূপ সেটাকে আমরা তদ্ভব বলছি। এইবার নিজস্ব তদ্ভব বলতে সংস্কৃত শব্দগুলো, সংস্কৃত শব্দ যখন একদম সংস্কৃত শব্দ বিবর্তনের মধ্যে দিয়ে সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তিত হতে হতে যখন বাংলায় প্রবেশ করলো সেটাকে নিজস্ব তদ্ভব বলছে। এবার কৃতনী তদ্ভব সেই শব্দ যেগুলো অন্য কোনো ভাষা থেকে সংস্কৃত গ্রহণ করছে এবং তারপরে বাংলায় ঢুকে, অর্থাৎ সংস্কৃত কোনো রূপ কাছে থাকে। যেমন মানে একটা উদাহরণ দিই, তাহলে তদ্ভব শব্দটি বলতে পারে গ্রিক শব্দ দ্রাক, গ্রিক শব্দ দ্রাক সংস্কৃত গ্রহণ করলো এবং সংস্কৃতের পরে ধীরে ধীরে গ্রহণ করলো, এগুলিকে বলা হচ্ছে বিদেশী। এবার বিদেশী তদ্ভব মানে সংস্কৃত কোন না কোন থাকবেই, কিন্তু আগন্তুক শব্দের কথা বলছি, অর্থাৎ দেশি এবং বিদেশি যাই বলি না কেন, দেখা গেল এমন কোন শব্দ, এমন কোন শব্দ যেমন দেশি শব্দ ধরো গুজরাটি শব্দ, এই গুজরাটি শব্দটা সংস্কৃতের কোনো কোনো কখনো সংস্কৃতের মধ্যে ঢোকেই এইভাবে সরাসরি গুজরাট থেকে বাংলায় ঢুকে যাচ্ছে। তো যখন গুজরাটি থেকে সরাসরি বাংলায় ঢুকে গেল সেগুলোকে বলা হচ্ছে বিতরণ শব্দ বা আগন্তুক শব্দ, যেটা যে শব্দগুলো সংস্কৃতের কোনো এইবার সেগুলো যদি অনার্য হয় তাহলে দ্রাবিড় অষ্টিক হয়ে যায় ছোটা, আর যদি সেটা মানে ভারতীয় অন্য আর্য ভাষা গোষ্ঠীর কোনো অংশ হয় যেমন গুজরাটি আর্য ভাষা গোষ্ঠীর কোন একটা অংশ সেক্ষেত্রে তা আর্য ভাষা আমাদের, কিন্তু এটা এই আগন্তুকের বেসিন মধ্যে সংস্কৃত, যদি সংস্কৃত তাহলে ওটা বিদেশি তদ্ভব কিংবা নিজস্ব তদ্ভবের মধ্যেই চলে আসে, সংস্কৃত মধ্যে চলে আসে মানে মৌলিকের মধ্যে। শব্দ ভান্ডার গেলে শব্দ ভান্ডারের শব্দগুলো বামনদেবের বই কিছুটা যদিও এলোমেলো মানে কিছুটা করা আছে রামেশ্বরের বইয়ের সঙ্গে মিলে না, তবুও আমাদের যে নোট দেওয়া আছে সেই নোট পড়ো এবং বামনদেব বইটা পড়ো, সেই সঙ্গে সঙ্গে রামেশ্বরটাও দেখো শব্দ ভান্ডার মনে রাখা কিছুটা কঠিন, তোমাদের বারবার এটা বলে দিচ্ছি মনে রাখাটা কঠিন। এবার এই মনে রাখার জন্য কয়েকটা সূত্র এখানে উল্লেখ করছি, এই সূত্রগুলো ইচ্ছে করলে তোমরা নিজেরাই লাগিয়ে দিতে পারো এবং কিছুটা খেয়াল করতে হবে পড়ার সময়। যেমন ধরো হিটলার শব্দ, হিটলার এটা নাৎসি, জার্মান, যারা রাশিয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে, রাশিয়ার যে জার তৈরি তাই এটা জার্মান, এই এই বিষয়টা তাই এটা জার্মান শব্দ, এই কথাটা আমি ভুল বললাম, চার তো ব্যতিক্রম, চার রাশিয়ার, কিন্তু এই শব্দটাকে জার্মান শব্দ আকারে ব্যবহার করা, কিন্তু নাৎসি দেখো হিটলার কিন্ডার গার্ডেন এগুলো শুধু জার্মান থেকেই এসেছে, শুধুমাত্র ব্যতিক্রম চার শব্দ
চার শব্দটার ক্ষেত্রে এটা রাশিয়ান, মানে রাশিয়ার সম্রাটদের যারা বলা হতো, কিন্তু এখানে জ্ঞানোদিত হবে রাশিয়ান শব্দ দেখবে যে শব্দগুলোর মধ্যে বাংলা বর্ণমালার ভ ভ বর্ণটা রয়েছে, প ফ ব ভ, এই ভ বর্ণটা রয়েছে সেগুলো রাশিয়ান। বেশিরভাগ ক্ষেত্রে রাশিয়ান বর্ণের মধ্যে ভ শব্দটা দেখতে পাওয়া যায়, বলশেভিক, সোভিয়েত যতগুলো দেখবে, বেশিরভাগ ক্ষেত্রে রাশিয়ান যখন পুরো নামও পাবে দেখবে ভ জাতীয় কোনো বিষয় দেখতে পাচ্ছে। আর একটা কথা, সবসময় এটা সত্যি নয়, তবুও সময়ের জন্য সত্যি, চ বাংলা বর্ণমালায় চ লাগানো শব্দ যেগুলো রয়েছে সেগুলো অনেক ক্ষেত্রে, মানে বেশিরভাগ বলছি না, অনেক ক্ষেত্রে চীনা শব্দ হয়ে যায়ও। এবার দেখে নাও ফরাসি সমাজ, ফরাসি এবং ফার্সি এই দুটোর মধ্যে এক করে দিও না, ফরাসি এবং ফার্সি, এই ফরাসি হচ্ছে ইউরোপিয়ান ভাষা এবং ফার্সি হচ্ছে আমাদের আরবিয়ান দেশগুলোর ভাষা। ফরাসি এবং আরবি দুটোই মূলত ইসলামিক কালচারের সঙ্গে জড়িয়ে রয়েছে। আরবি বলতে খেয়াল করে দেখতে পাবে যে আরবিতে সেই শব্দগুলো ব্যতিক্রম শব্দ আছে, তবুও সেই শব্দগুলো আরবি শব্দ যেগুলো সরাসরি ইসলামিক ধর্মের, ইসলাম ধর্মের সঙ্গে জড়িয়ে রয়েছে। ফার্সি ইসলামিক কালচারের সঙ্গে যাচ্ছে, কিন্তু এটা একটু দরবার কেন্দ্রিক ভাষা, সরকার কেন্দ্রিক ভাষা বা রাজনৈতিক ভাষা, মানে মোগল দরবারের। যেমন দেখি না ওখানে সরকার, দরবার, আমির, উজির, একটু মানে ওই সরকার পক্ষে যারা থাকে তারা মূলত এই এই শব্দগুলো ব্যবহার করে। এমনকি তোমাদের অনেক কোন একদিন বলেও ছিলাম যে মানে ওই যে কি একটা বলতে গিয়ে যেখানে শঙ্খঘোষের বাবরের প্রার্থনার কথা বলেছিলাম আলোচনার সুবাদে এনেছিলাম, সেই কথাটা সমস্ত মিথ বোঝাতে গিয়ে সেখানে গুণবদন দেওয়ার নামক একজনের কথা বলেছিলাম, যিনি বাবরের মেয়ে। তো তিনি কিন্তু ওই এই ফার্সিতেই বই যে ওই বাবরের অসুস্থতা এই হুমায়ুনের অসুস্থতা এবং তারপরে বাবর প্রার্থনা করলেন এবং তিনি সুস্থ হয়ে গেলেন, তিনি কিন্তু ফার্সিতেই বসলেন। সেই সময় মোগল এবং সুলতান যুগে সেই শব্দ মানে প্রথম খেয়াল করলে দেখতে পাবে আমাদের অন্ত মধ্য বাংলাতে, অন্ত মধ্য বাংলা সেখানে কিন্তু ফার্সি শব্দের বহু ব্যবহার করা হয়েছে। এবার পর্তুগিজ শব্দ দেখে নাও, এরকম ভাবে প্রত্যেকটাকে তোমরা শর্ট আউট করতে পারো, মনে রাখার কিছুটা হলেও সুবিধা হবে। এরপরে শব্দার্থ পরিবর্তনের ধারার কথা বলি। দেখো শব্দার্থ পরিবর্তনের ধারার ক্ষেত্রে ওই প্রথমেই বললাম আমাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি সেই শব্দ, সেই শব্দের চার্ট একটা, চেষ্টা করো পড়তে এবং তোমার কাছে হাতের কাছে যত বই আছে চেষ্টা করো সেই বইগুলো, যে কোনো বই, যে বই থাকলেই হলো ওই বইগুলো, কারণ এই শব্দগুলো না তোমাকে জ্বালাবে না, জ্বালাবে না, অনেক পরিমাণে জ্বালাবে। তার একটাই কারণ, এই শব্দগুলো কি ধরনের, কিভাবে পরিবর্তন হচ্ছে, কোন কোন ধরনের পরিবর্তন হচ্ছে, আগে এটাকে বড় অর্থ বোঝাতো কিনা বা শব্দে বৃহত্তর অর্থ বোঝাতো কিনা, এখন এটা ছোট হয়ে গেল কি করে বা কিভাবে পরিবর্তনটা হলো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে একটা শব্দ দেখতে পারবে না। যেমন জলজ, জলদাতা, এটা আগে কি বোঝাতো এখন কি বোঝায়, তুমি জলজ শব্দের অর্থ না জানলে, সেহেতু তোমাকে ওই নির্দিষ্ট কিছু শব্দ পড়ে নিতে হবে। আর ওই সেই জন্যই আমি চার্টের কথা বলছি, যে চার্টটা তোমাদের দিয়ে আশা করছি ওর মধ্যে পেয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা সময় নষ্ট না করে সরাসরি প্রশ্ন যায়, যেহেতু শব্দার্থ পরিবর্তনের ধারা এবং শব্দটা একটা মুখস্থের উপরে বেস করে দাঁড়িয়ে থাকবে, সুতরাং এ নিয়ে কোনো কিছু নেই, আর সরাসরি প্রশ্ন প্র্যাকটিস চলে যায়। আবার তোমরা একটু দেখি কেমন দিতে পারবে, দাও উত্তর দেওয়ার চেষ্টা করো। দুটো শব্দ দেওয়া হয়েছে, দুটো শব্দের তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকাতে একদিকে রয়েছে ঢক, অন্যদিকে রয়েছে প্রথম তথ, একদিকে রয়েছে ফড়ি, অন্যদিকে রয়েছে অস্ট্রিক, একদিকে রয়েছে হরতাল, অন্যদিকে রয়েছে আরবি, এদিকে রয়েছে আইন, অন্যদিকে রয়েছে গুজরাটি। এবার মিলান পালা তোমাদের, উত্তরটা বলি আমি, একটা বলেই দিয়েছিলাম অনেকক্ষণ আগে, হরতাল মানে হচ্ছে অবশ্যই গুজরাটি হবে সেটা, এবং ঢক্ক, এই ঢক্ক হচ্ছে আমাদের ঢাক, অস্ট্রিক ঝুটি, ছাটা ঝুড়ি, এই জাতীয় জিনিসগুলো, আর আইন হলে সেটা অবশ্যই আরবি হয়ে যাবে। এবার এই দেখো আইন কিন্তু আবার দরবার কেন্দ্রিক ভাষা, এটা কিন্তু ধর্মের সঙ্গে যায় না, ব্যতিক্রম অবশ্যই থাকবে, আর ফরিং তদ্ভব শব্দ। যাই হোক পরের প্রশ্নে যাচ্ছি, আবার দুটো তালিকা দেওয়া হয়েছে শব্দের, একদিকে রয়েছে প্রথম তালিকায় রয়েছে, প্রথমে রয়েছে সাবান,
দ্বিতীয় তালিকার প্রথমে রয়েছে জাপানি, প্রথম তালিকার 2 নম্বরে রয়েছে প্যান্ডেল, দ্বিতীয় তালিকার 2 নম্বরে রয়েছে ফরাসি, প্রথম তালিকার 3 নম্বরে রাখা হয়েছে রিকশা, দ্বিতীয় তালিকার 3 নম্বরে রাখা হয়েছে তেলে, প্রথম তালিকায় 4 নম্বরে রয়েছে রেস্তোরাঁ, দ্বিতীয় তালিকায় 4 নম্বরে রয়েছে পর্তুগিজ স্তম্ভ মেলানো। উত্তরটা তাহলে বলি এবার, উত্তরটা হচ্ছে 4 নম্বরটা। প্রত্যেকেই যে কজন উত্তর দিয়েছ প্রত্যেকে ঠিক উত্তর দিয়েছ। হ্যাঁ, তোমরা অনেকেই দেখছি না পারলে উত্তর দিচ্ছ না, কিন্তু আমার কথা উত্তরটা দাও, তোমার গেসিং পাওয়ার তৈরি করতে হবে। আর গেসিং পাওয়ার তৈরি করার অর্থ কিন্তু এরকম নয় যে তুমি পুরোপুরি গেস করে উত্তর দিচ্ছ, আন্দাজে উত্তর দিচ্ছ, কিন্তু পড়ার সাপেক্ষে হতে পারে, পড়তে পড়তেই এটা হতে পারে যে এটা হবে না এটা হবে না, এই হবে নাটা নির্ণয় করাটাও কিন্তু কঠিন কাজ। হবে না হবে না করতে করতেই 1 হবে না 2 হবে না, তাহলে 3 বা 4 হবে, দেখো কমে গেল, এবং 3-4-এর মধ্যে কোনটা হবে না, এলিমিনেশন পদ্ধতি তোমাকে কিন্তু নিতে হবে এই উত্তর করার সময়। চলো এটা জানা, আমি পরের প্রশ্ন দিচ্ছি, বৃত্ত শব্দটিতে যে প্রকার অর্থ পরিবর্তন ঘটেছে, বৃত্ত শব্দটিতে যে প্রকার অর্থ পরিবর্তন ঘটেছে সেটি কি, বৃত্ত শব্দটিতে যে প্রকার অর্থ পরিবর্তন ঘটেছে সেটি কি, অর্থের সংশ্লেষ, অর্থের সংকোচ, অর্থের অবনতি, না অর্থের প্রসার? কোনো সমস্যা নেই, কিছু শব্দ আমি দিয়ে দেবো, সেগুলো করো, আর তোমাদের কাছে যে বই আছে সেটা রামেশ্বর স এবং হীরেন চট্টোপাধ্যায়ের ভাষাতত্ত্বের PDF আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম, আশা করি প্রত্যেকের কাছে PDFটা রয়েছে, অন্তত সেটা দেখে নাও। পরটা যাচ্ছি, বাধিত শব্দটিতে যে প্রকার অর্থ পরিবর্তন ঘটেছে, বাধিত শব্দটিতে যে প্রকার অর্থ পরিবর্তন, উত্তরটা বলা যাক, সুভাষণ, বাধিত শব্দিতে যেটা যে পরিবর্তন এসছে সেটা হচ্ছে সুভাষণ। পরের প্রশ্ন বলি, পরের প্রশ্ন দেখাই, পরের প্রশ্ন দুটো তালিকা দেওয়া হয়েছে, কিরকম ভাবে স্বরসংগতি সমীকরণের কথা বলা হয়েছে, মিতা মিত প্রথম তালিকার প্রথম মিতা, দ্বিতীয় তালিকার প্রথমে আছে প্রগত সমীহ, প্রগত স্বরসংগতি, প্রথম তালিকার 2 নম্বরে আছে উড়া রস্য গয়বিন্দু রায় আকার থেকে ওড়া, দ্বিতীয় তালিকায় পরাগত সংগতি, প্রথম তালিকার 3 নম্বরে আছে গলদা গ ল দয় আকার প্রথম থেকে গল্লা, গলদা থেকে কল্লা, দ্বিতীয় তালিকার 3 নম্বরে রয়েছে প্রগত সমীহ, প্রথম তালিকার 4 নম্বরে হচ্ছে করতাল ক র তয়ে আকার ল, করতাল থেকে করতাল ক তয়ে তয়ে আকার ল, দ্বিতীয় তালিকার 4 নম্বরে রয়েছে পরাগত সমীহ। উত্তরটা হবে 3 নম্বরটা। পরের প্রশ্ন, এখানে একটু ভুল আছে, মিশ্র শব্দ আবার দুটো তালিকা দেওয়া আছে, প্রথম তালিকায় মিশ্র শব্দ প্রথমে রয়েছে, দ্বিতীয় তালিকার প্রথমে রয়েছে বজ্রাঘাত ধুরন্ধর গণ্ডমূর্খ, প্রথম তালিকার 2 নম্বর বা প্রথম তালিকার 2 নম্বর অপশনের আমরা লিখেছি দেশি শব্দ, দ্বিতীয় তালিকার 2 নম্বরে লিখেছি বেকসুর টাইম টেবিল গোয়ালা, প্রথম তালিকার সি বা 3-এ রয়েছে তৎসম শব্দ, দ্বিতীয় তালিকার 3-এ রয়েছে ঢাকা ভরসা ফিঙে, প্রথম তালিকার 4 নম্বরে রয়েছে তদ্ভব শব্দ, দ্বিতীয় তালিকার 4 নম্বরে রয়েছে কানু সাদ আজ, কানু সাদ আজ, উত্তর দিবে 1 নম্বরে। 3 হবে না বুঝতে পারাটাও এটাও অনেক ভালো কাজ। যাই হোক, পরের প্রশ্ন দিচ্ছি এবার, আবার দুটো তালিকা দেওয়া আছে, কারণ এখানে আমি চেষ্টা করেছি যত সংখ্যক ইনফরমেশন অ্যাড করা যায় এবং
মানে শব্দগুলো অ্যাড করা যায়, তোমরা এই ব্যাপারটা একটু দেখে দেখো, কারণ এই অংশটা দরকার আর কি। আচ্ছা, নিচে দুটো তালিকা দেওয়া হয়েছে, তালিকা দুটো সামঞ্জস্য। প্রথম তালিকার এ আর করি, দ্বিতীয় তালিকায় নম্বরে হচ্ছে অর্থ সংকোচ। প্রথম তালিকা 2 নম্বরে রাখা হয়েছে মন্ড, দ্বিতীয় তালিকা 2 নম্বরে রাখা হয়েছে অর্থ সংকোচ। প্রথম তালিকা 3 নম্বরে বা 3 নম্বরে রাখা হচ্ছে স্থান, দ্বিতীয় তালিকা 3 নম্বরে রাখা হচ্ছে অর্থের উন্নতি। প্রথম তালিকা 4 নম্বরে রাখা হচ্ছে গৌরব, দ্বিতীয় তালিকা 4 নম্বরে রাখা হচ্ছে অর্থ বিস্তার। উত্তরটা বলি এবার, উত্তরটা হচ্ছে 2 নম্বর। অনেকেই বুঝতে পেরেছে 2 নম্বর। এবার আমরা রূপপাতে যাচ্ছি। দেখো আমাদের সংক্ষিপ্ত পরিসরে, মানে আমাদের যে ক্লাস চলছে, এক প্রকার তো রিভিশন ক্লাস চলছে, এক রিভিশন ক্লাস চলছে, এই সংক্ষিপ্ত পরিসরের মধ্যে আমরা পুরো ডিটেলে কথা বলতে পারবো। আমরা ডিটেলের জন্য আগে কথা বলেছি, আমরা মূলত প্র্যাকটিস বেস রাখার চেষ্টা করছি, এবং কোন জায়গাগুলো এখন তুমি ফাইনালি রিভিশন দিতে পারবে বা রিভিশন দেবে, আমি সেই জায়গাগুলোর কথাই উল্লেখ করছি। দেখো আমি তোমাদেরকে এই অংশটার জন্য যে বইয়ের কথা বলেছিলাম ইতিমধ্যে সেটা জানো, আর নতুন করে নাম বলছি না। এবার আমরা সরাসরি ওই বইটার ঠিক কোন অংশটা গুলোর উপরে জোর দেব সেই সেটা নিয়েই কথা বল। এই সেই বই, এবং এখানে শুধু সমস্যা নিয়ে দেখাচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমরা এই বইয়ের ঠিক কোন অংশটা পড়বো, তুমি তোমার বইটা খুলবে, 205, 206, 207 পাতায় এটাই লিখতে হবে। আচ্ছা, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই অংশ। কখনো তুমি দেখতে পাবে আমাদের নেটের সিলেবাসে, মানে নেটের যে প্রশ্ন আসছে সেখানে ওই কারক নির্ণয়, সমাস নির্ণয়, এসএসসি স্কুল লেভেলে যে পরীক্ষাগুলো হয়, বামনদেবের যে বইটা রয়েছে সেখানে পুরোটা এক্সাম্পলের উপর বেস করে পুরো ব্যাপারটাকে নেওয়া হয়েছে। কিন্তু তুমি খেয়াল করে দেখবে আমাদের বইটা, আমাদের প্রশ্নপত্রটা কখনো এরকম থাকছে না। আমাদের একটা কনসেপচুয়াল প্রশ্ন, এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমরা যে বইটা করবো সেটা হচ্ছে এই সুনীল কুমার বাবুর আশা প্রকাশ নামক। এবার আমি যেটা প্রথমেই বললাম, এখান থেকে কি এখান থেকে যেটা পড়ার বিষয় সেটা হচ্ছে, দেখো পুরোটা কখনো পড়ার দরকার নেই, উদাহরণ দেখো দেখলে দেখে রাখতে পারো, ক্ষতি নেই, দেখলে তো ক্ষতি নেই, কিন্তু যেটা পড়তে হবে এই যে বাংলার সাধারণত দুটির বেশি শব্দ জুড়িয়া সমাস করা হয় না, চলে এলো দেখা গেল 1 নম্বর, মন্তব্য 1 বা বিবৃতি 1। আবার কতগুলি সমাসের ক্ষেত্রে উত্তর বাংলায় একটি বিশেষণের বাচক প্রত্যয় আছে, কতগুলো সমাসের উত্তর বাংলার একটি বিশেষণ বাচক প্রত্যয় আসে, প্রশ্নগুলো ঠিক বিবৃতি 2 দেওয়া দেওয়া হল এবং পর শুদ্ধ অশুদ্ধ দেওয়া হচ্ছে, ঠিক একটা দিয়ে দেওয়া। খেয়াল করে দেখবে আমাদের যে প্রশ্ন আছে প্রিভিয়াস ইয়ারে, যে PYQ প্রশ্ন দেওয়া আছে তোমাদের, সেগুলো দেখবে যে মানে PYQ কোথায় আছে একটাই আছে, এমনি তোমাদের কাছে অন্যান্য ভাবে থাকতে পারে। যাই হোক, PYQ গুলো একটু যদি নাড়াঘাটা করে দেখো তুমি দেখতে পাবে এই ধরনের প্রশ্নগুলো থাকছে। আমি শুধু এখানে সেটা সমাজ থেকে উল্লেখ করেছি, এছাড়াও এগুলো ছাড়াও আর এগুলো ছাড়াও যেটা করতে হবে সেটা বলছি। তার আগে একটা কথা বলে রাখি, দেখবেন যেখানে মূলত বাংলার কথাটা উল্লেখ আছে এখানে, এবার বললে পুরোটাই তো বাংলা, হ্যাঁ বাংলা ছাড়াও, মানে এই যে এখানে দেখো এখানে লেখা আছে বাংলা ভাষার কথা বলা হচ্ছে, বাংলা ভাষায় সকল প্রকারের শব্দের পরস্পরের সহিত, এই জাতীয় শব্দ না, এই জাতীয় শব্দ বলতে এই জাতীয় ভাষাগুলো দেখবে একটু ছোট করে লেখা থাকছে। এবং খেয়াল করে দেখো মানে মেন যে অংশ নিয়ে আলোচনা করেছেন উনি, তার বাইরে একটু ছোট মানে হরফগুলো একটু ছোট সাইজের ফন্ট, কম্পিউটার এখন ফন্ট হয়ে গেছে, এই ফন্টে বা ছোট একটু হরফে, ছোট আকারের হরফে এগুলো লেখা থাকছে, এবং দেখবে সেই জায়গা থেকে প্রশ্ন আসছে, খেয়াল করে দেখবে সেই জায়গা থেকে, এবং সম্ভাবনা প্রবল আবারও এই একই জায়গা থেকে প্রশ্ন আসছে। আমি কখনো এটার কথা বলছি না, আমি তোমাদের এক্সাম্পল আকারে দেখাচ্ছি প্রত্যেকটা আমাদের যে যে এই যে অংশগুলো রয়েছে, সন্ধি, সমাস, প্রত্যয়, বিভক্তি, লিঙ্গ, বচন, পদ, এই প্রত্যেকটা থেকে এই অংশগুলো যদি বেস করে পড়তে পারো তোমার ক্ষেত্রে মানে এই প্রশ্নগুলো পড়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। কিন্তু আমরা ভুলবশত যেটা করে এসেছি সেটা হচ্ছে ওই বামনদেবের ওই ব্যাপারগুলো পড়ে এসেছি। যাই হোক, এবার এদিকটা একটু দেখি, মোটামুটি 3 দিনে ভাগ করা যায়, এরকম প্রশ্ন ছিল দেখবে, ব্যাখ্যামূলক সমাস কোন সমাজকে বলা হয়, ব্যাখ্যামূলক সমাজ যখন আসছে তখন তৎপুরুষ এবং
কোন তৎপুরুষ গুলো আসছে, তৎপুরুষ ছাড়া অবৈধভাবে, এবং এগুলো হচ্ছে কর্মধারা এবং দ্বিগুণ। সংযোগমূলক সমাস বা দ্বন্দ্ব সমাস, এবার দ্বন্দ্ব সমাস হচ্ছে সংযোগ, এবার এরকম মানে দ্বন্দ্ব সমাসকে দ্বন্দ্ব সমাস দেবে না, দেবে সংযোগমূলক সমাস, দুটোর মধ্যে সংযোগ, এবং তুমি দেখতে দ্বন্দ্ব সমাস ও দিয়ে যুক্ত হয়, ও এবং দিয়ে যুক্ত হচ্ছে, এবং বর্ণনামূলক সমাস। এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, এই যে বর্ণনামূলক আছে যেগুলো ব্যাচ বাক্যের মধ্যে বর্ণনা দেওয়ার চেষ্টা করছে সেগুলো। এবার দেখো একটু বদলে গেল, কিরকম বদলে গেল, আমি অলুক দ্বন্দ্বর ক্ষেত্রে আসি। বাংলায় বিভক্তিযুক্ত পদের দ্বন্দ্ব প্রচুর চলে এলো, এগুলিকে বাংলায় অলুক দ্বন্দ্ব বলা যায়, এটা বলাই হবে, চলে এলো। এই জায়গাগুলোকে আমি দেখতে বলি এই কিছু সময়ের জন্য, এখন যেটুকু সময় আছে সেগুলো দেখতে বলি। এদিকে ধরো দ্বন্দ্ব ক্ষেত্রে দ্বন্দ্ব শব্দের একটু গোড়া, দ্বন্দ্ব সমস্ত সমান পদগুলির প্রাধান্য বিদ্যমান থাকে, কেউ কাহারও দ্বারা সংকুচিত হয়। এই যে বর্ণনার প্রসঙ্গ গুলো আছে, অর্থাৎ ডেসক্রিপটিভ ব্যাপারগুলো এখানে থাকছে, এই ব্যাপারগুলোকে তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখলেই এই এই অংশ বিশেষ করে এই তত্ত্বের যে জায়গাটা রয়েছে আমাদের সেটা বুঝবে। আমি শুধুমাত্র সমাস নিয়ে কথাটা বললাম, এটা প্রত্যেকটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, তাই প্রত্যেকটার মানে আমাদের যে রূপতত্ত্ব যতগুলো রয়েছে, সন্ধি সমাস কারক তয় রূপপদ যতগুলো রয়েছে, সবগুলোকে ঠিক এই বেসিসে পড়ো, এবং দেখবে তুমি উত্তর করার দিকে দেখে যাবে, হয়তো উত্তরও করে দেবে, কমনও পেয়ে যাওয়ার সম্ভাবনা, কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা, মানে কি বলবো, সিওরিটির দিকে যেতে পারে অনেকটা। চলো তাহলে এবার তোমরা প্রশ্নোত্তর নিয়ে কথা বলো। দুটো মন্তব্য দেওয়া হয়েছে, মন্তব্যতে রয়েছে বিভক্তি যোগের শব্দ ও ধাতু পদে পরিণত হয়ে বাক্যে জড়িত হয়, বিভক্তি যোগের শব্দ ও ধাতু পদে পরিণত হয়, শব্দ ও ধাতু বিভক্তি যোগে পদে পরিণত হয়ে বাক্যে যুক্ত হয়। যুক্তি দেওয়া হয়েছে কেননা বিভক্তি যোগের পর প্রত্যয় ছাড়া শব্দে আর কিছুই যুক্ত হতে পারে, যোগ করা যায় না। তোমাদের আমি ঠিক এই জায়গাগুলোকেই মার্কিং করতে বলছিলাম, এটা এটা পিওআইকিউ থেকেই তোলা হয়েছে প্রশ্ন, শুধু এটা দেখাতে চাইছিলাম যে দেখো কি 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 ধরনের প্রশ্ন আসছে। এটা বল, উত্তরটা হচ্ছে মন্তব্য এবং যুক্তি দুই সূত্র, যে কজন উত্তর দিয়েছো প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছ। পরের প্রশ্ন যাচ্ছে, এই এই প্রশ্নটার ক্ষেত্রে বলি, যে সমাজকে ব্যাখ্যামূলক বা আশ্রয়মূলক সমাজ বলা হয় সেটি কোনটি? দ্বন্দ্ব, দ্বিগু, অল্পপ্রি, ব্যতিহার্বপ্রি? উত্তর হচ্ছে দ্বিগু। পরের একটু বড় দেখে অস্বস্তি লাগতে পারে, কিন্তু একটু ধৈর্য ধরে পড়ো। নিচে সমাস অবলম্বনে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে। প্রথম মন্তব্য, যে সমাসে সমাসবদ্ধ পদে উপমানের ধর্ম উপমেয় প্রকাশ পায় তাকে বলে উপমান কর্ম। দু নম্বর, যে সমাসে পূর্বপদ সংখ্যাবাচক পরপদের অর্থই প্রধান এবং সমাসবদ্ধ পদটি সমষ্টি পদ সমষ্টি অর্থ প্রকাশ করে তাকে বলে দ্বিগু সমাস। সিরিয়াল অপশনে রয়েছে, যে সমাসে উপমান উপমেয়ের মধ্যে সাদৃশ্য নেই কিন্তু এদের মধ্যে কোনো গুণের কথা ভেবে তারপর উপমা করা হয় তাকে বলে সাধারণ কর্মধারায়। চার নম্বরে রয়েছে বা ডি অপশনে রয়েছে, যে সমাসে উপমান উপমেয়ে সাদৃশ্য থাকে এবং অভিন্ন হিসাবে প্রতিফলিত হয় তাকে বলে রূপক কর্মধারয়। পাঁচে রয়েছে, যে সমাসে সমাসবদ্ধ পদে পূর্বপদ উপসর্গ এবং তারই অর্থ প্রধান তাকে উপপদ তৎপুরুষ বলে। প্রদত্ত সংকেতে যে বিকল্পটির সবকটি মন্তব্য শুদ্ধ সেটি কোনটি? এবার বলি, উত্তরটা হচ্ছে এ, বি এবং ডি শুদ্ধ, অর্থাৎ উত্তরটা হচ্ছে দু নম্বর। এটা কিছু বানান দেওয়া হয়েছে, প্রদত্ত সংকেতে যে বিকল্পটি সবকটি বানান শুদ্ধ সেটি কোনটি? হে পুষণ কল্যাণী আসু, দুর্নাম কল্যাণী এসু অপরাধ। এবার বলে দেওয়া যাক, সংযোজক অব্যয় দিয়ে বাক্য যোগ না করে পূর্ববর্তী বাক্যের সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়াতে পরিবর্তিত করে
দুটি বাক্য যোগ করা হয়। সংযোজক অব্যয় দিয়ে বাক্য যোগ না করে পূর্ববর্তী বাক্যের সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়াতে পরিবর্তিত করে দুটি বাক্য যোগ করা হয়। কোন ভাষাতে এই ঘটনা দেখতে পাওয়া যায়? উত্তরটা হলো আধুনিক বাংলা, কারণ সংযোজক অব্যয় আধুনিক বাংলাতেই ব্যবহার হয়েছে। তাই বাকি কিছু যদি নাও পড়ো, সংযোজক অব্যয় দিয়ে বাক্য যোগ না করে ইত্যাদি ইত্যাদি যখন বাক্য করা হয়, এইসব যখন চলে আসছে, তখন সেটা আধুনিক বাংলার মধ্যেই। এই প্রশ্নের মধ্যে দিয়ে আমাদের ভাষাতত্ত্বের ক্লাস শেষ হল। ক্লাস শেষের আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের জানিয়ে রাখতে চাই। আমাদের প্রিমিয়াম কোর্সে তোমরা যদি নাম লেখাতে চাও, তাহলে আমাদের দেওয়া এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করে নিতে পারো। ডেসক্রিপশন বক্সেও আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তোমরা অবশ্যই জানো আমাদের অ্যাপে কিভাবে পড়াশোনা চালানো হয়। তবুও তোমাদের আরেকটি বার জানিয়ে রাখছি, আমাদের অডিও নোট থাকছে, ভিডিও লেকচার থাকছে, লাইভ ক্লাস থাকছে, পিওয়াই কিউ আলোচনা থাকছে, ডেলি টার্গেট শিট থাকছে। এই সমস্ত বিষয়কে আমরা একত্রে রেখেছি তোমাদের সুবিধার জন্য। তো চলো আজকে তাহলে শেষ করছি, দেখা হচ্ছে অন্য ক্লাসে।